কিছুদিন যাবত ব্যোমকেশের হাতে কোনো কাজকর্ম ছিল না। এদেশের লোকের কেমন বদভ্যাস, ছোটখাটো চুরি চামারি হলে বেবাক হজম করে যায়, পুলিশে পর্যন্ত খবর দেয় না। হয়তো তারা ভাবে সুখের চেয়ে স্বস্তি ভালো। নেহাত যখন গুরুতর কিছু ঘটে যায় তখন খবরটা পুলিশ পর্যন্ত পৌঁছয় বটে, কিন্তু গাঁটের কড়ি খরচ করে বেসরকারি গোয়েন্দা নিযুক্ত করার মতো উদ্যোগ বা আগ্রহ কারোর মধ্যেই দেখা যায় না। কিছুদিন হাহুতাশ পুলিশকে গালিগালাজ করে অবশেষে তারা ক্ষান্ত হন। খুন জখম ইত্যাদিও যে আমাদের দেশে একেবারে হয় না এমন কিন্তু নয়, কিন্তু তার মধ্যে বুদ্ধি বা চতুরতার লক্ষণ লেশ মাত্র দেখা যায় না। রাগের মাথায় খুন করে হত্যাকারী তৎক্ষণাৎ ধরা পড়ে যায় এবং সরকারি পুলিশ তাকে হাজতবাস করিয়ে ফাঁসিতে ঝুলিয়ে দেয়। সুতরাং সত্যান্বেষী ব্যোমকেশের পক্ষে সত্য অন্বেষণের সুযোগ যে বিরল হয়ে পড়বে এতে তো আশ্চর্যের কিছু নেই। ব্যোমকেশের অবশ্য সেদিকে লক্ষ্যই ছিল না। সে সংবাদপত্রের প্রথম পাতার উত্তর পশ্চিম কোণ থেকে শেষ পাতার দক্ষিণ পূর্ব কোণ পর্যন্ত পুঙ্খানুপুঙ্খ রূপে পড়ে বাকি সময়টুকু নিজের লাইব্রেরি ঘরের দরজা বন্ধ করে কাটিয়ে দিত। আমার কিন্তু এই এক টানা অবকাশ অসহ্য হয়ে উঠেছিল। যদিও অপরাধীর অনুসন্ধান করা আমার কাজ নয়, গল্প লিখে বাঙালি পাঠকের মনোরঞ্জনকেই জীবনের ব্রত করেছি, তবু চোর ধরার যে একটা অপূর্ব মাদকতা আছে তা অস্বীকার করবার উপায় নেই। নেশার জিনিসের মতোই এই উত্তেজনার উপাদান যথাসময়ে উপস্থিত না হলে মন একেবারেই ভেঙে যায় এবং গোটা জীবনটাই কিরকম নুন ছাড়া খাবারের মতো বিস্বাদ লাগে। তাই সেদিন সকালবেলা চা খেতে খেতে ব্যোমকেশকে বললাম, কি হে, বাংলাদেশের চোর ছ্যাঁচড় গুলো কি সব সাধু সন্ন্যাসী হয়ে গেল নাকি? ব্যোমকেশ হেসে বলল, না না, তার প্রমাণ তো খবরের কাগজে রোজ পাচ্ছ। তা তো পাচ্ছি, কিন্তু আমাদের কাছে আসছে কই? আসবে, চারে যখন মাছ আসবার তখনই আসে, তাকে জোর করে ধরে আনা যায় না। তুমি কিছু অধীর হয়ে পড়েছো দেখছি। ধৈর্যং রহু, আসল কথা আমাদের দেশে প্রতিভাবান বদমাইশ ওটা প্যারাডক্স হয়ে যাচ্ছে, কি করব। দোষ আমার নয়, দোষ তোমাদের দিনাহীনা পিছুটি নয়না বঙ্গভাষার। প্রতিভাবান বদমাইশ খুব অল্পই আছে। পুলিশ কোর্টের রিপোর্টে যাদের নাম দেখতে পাও তারা তো চুনো পুঁটি, যারা গভীর জলের মাছ তারা কদাচিৎ চারে এসে ঘাই মারেন। আমি তাঁদেরই খেলিয়ে তুলতে চাই। জানো তো, যে পুকুরে দু চারটে বড় বড় রুই কাতলা আছে সেই পুকুরে ছিপ ফেলেই শিকারীর আনন্দ। তোমার উপমাগুলো থেকে বেজায় আষ্টে গন্ধ বেরোচ্ছে। মনস্তত্ত্ববিদ যদি কেউ এখানে থাকতেন তিনি নির্ভয়ে বলে দিতেন যে তুমি সত্যান্বেষণ ছেড়ে শীঘ্রই মাছের ব্যবসা আরম্ভ করবে। তাহলে মনস্তত্ত্ববিদ মহাশয় নিদারুণ ভুল করতেন। যে লোক মাছের সম্বন্ধে গবেষণা করে সে জলচর জীবের কখনো নাম শোনেনি, এই হচ্ছে আজকালকার নতুন বিধি। তোমরা আধুনিক গল্প লেখকের দল এই কথাটাই আজকাল প্রমাণ করছো, বুঝলে? ভাই, আমরা ঘরের খেয়ে বোনের মোশতারাই, প্রতিদানের আশা না করে শুধু আনন্দ যোগাই, তবু কি তোমাদের মন ওঠে না? এর বেশি যদি চাও তাহলে নগদ কিছু ছাড়তে হবে। বলে ডাক পিয়ন প্রবেশ করল। আমাদের জীবনে ডাক পিয়নের সমাগম এতই কম যে মুহূর্ত মধ্যে সাহিত্যিক জীবনের দুঃখ দীনতা ভুলে গেলাম। গলা বাড়িয়ে দেখলাম একখানা ইনশোর করা খাম ব্যোমকেশের নামে এসেছে। খাম ছিঁড়ে ব্যোমকেশ যখন চিঠি বের করল তখন কৌতূহল আরো বেড়ে গেল। ব্রঞ্জ ব্লু কালিতে ছাপা মনোগ্রাম যুক্ত পুরু কাগজে লেখা চিঠি এবং সেই সঙ্গে পেন দিয়ে আঁটা একটা 100 টাকার নোট। চিঠিটি ছোট। ব্যোমকেশ পড়ে হাসি মুখে আমার হাতে দিয়ে বলল, এই নাও, গুরুতর ব্যাপার। উত্তরবঙ্গের বনেদি জমিদার বাড়িতে রোমাঞ্চকর রহস্যের আবির্ভাব। সেই রহস্য উদ্ঘাটিত করবার জন্য জোর তাগাদা এসেছে, পত্র পাঠ যাওয়া চাই, এমনকি 100 টাকা আগাম গাড়ি ভাড়া পর্যন্ত এসে হাজির। চিঠির শিরোনামে কোনো এক বিখ্যাত জমিদারি স্টেটের নাম। জমিদার স্বয়ং চিঠি লেখেননি, তার সেক্রেটারি ইংরেজিতে টাইপ করে যা লিখেছেন তার সারমর্ম এই। প্রিয় মহাশয়,
কুমার শ্রী ত্রিদিবেন্দ্র নারায়ণ রায় মহাশয় কর্তৃক আদিষ্ট হইয়া আমি আপনাকে জানাইতেছি যে তিনি আপনার নাম শুনিয়াছেন, একটি বিশেষ জরুরি কার্যে তিনি আপনার সাহায্য ও পরামর্শ লইতে ইচ্ছা করেন। অতএব আপনি অবিলম্বে এখানে আসিয়া তাহার সহিত সাক্ষাৎ করিলে বাধিত হইব। পথখরচের জন্য 100 টাকার নোট এই সঙ্গে পাঠাইলাম। আপনি কোন ট্রেনে আসিতেছেন তার করিয়া দিলে স্টেশনে গাড়ি উপস্থিত থাকিবে। ইতি। চিঠি থেকে আর কোনো তথ্য সংগ্রহ করা গেল না। চিঠি ফিরিয়ে দিয়ে বললাম, তাই তো হে, ব্যাপার তো সত্যি গুরুতর ঠেকছে। জরুরি কাজটি কি, চিঠির কাগজ বা ছাপার হরফ থেকে তা কিছু অনুমান করতে পারলে? তোমার তো আবার ওসব বিদ্যা আছে। কিছু না, তবে আমাদের দেশের জমিদার বাবুদের যতদূর জানি, খুব সম্ভব কুমার ত্রিদিবেন্দ্র নারায়ণ বাহাদুর রাতে স্বপ্নে দেখেছেন যে তার পোষা হাতিটি পাশের জমিদার চুরি করে নিয়ে গেছে, তাই ভয় পেয়ে তিনি গোয়েন্দা তলব করেছেন। না, অতটা নয়। দেখছো না, একেবারে গোড়াতেই এতগুলো টাকা খরচ করে ফেলেছে, ভেতরে নিশ্চয়ই কোনো বড় রকম গোলমাল আছে। ওইটে তোমাদের ভুল। বড় লোক রুগী হলে মনে করো ব্যাধিও বড় রকম হবে, দেখা যায় কিন্তু ঠিক তার উল্টো। বড় লোকের ফুসকুড়ি হলে ডাক্তার আসে, কিন্তু গরিবের একেবারে নাভিশ্বাস না ওঠা পর্যন্ত ডাক্তার বদ্ধির কথা মনেই পড়ে না। যাই হোক, কি করবে বলো, যাবে নাকি? হাতে যখন কোনো কাজ নেই তখন চলো দুদিনের জন্য ঘুরেই আসা যাক, আর কিছু না হোক নতুন দেশ তো দেখা হবে। তুমিও বোধ হয় ওই অঞ্চলে কখনো যাওনি, তাই না? যদিও যাওয়ার ইচ্ছে ষোলো আনা ছিল, তবু ক্ষীণভাবে আপত্তি করলাম। আমার যাওয়াটা কি ঠিক হবে, তোমাকে ডেকেছে। দোষ কি, একজনের বদলে দুজন গেলে কুমার বাহাদুর বরঞ্চ খুশি হবেন। ধনক্ষয় যখন অন্যের হচ্ছে তখন যাওয়াটা তো একটা কর্তব্য। শাস্ত্রে লিখেছে সর্বদা পরের পয়সায় তীর্থ দর্শন করবে। কি, কোন শাস্ত্রে এমন জ্ঞান গর্ভ নীতি উপদেশ আছে? যদিও স্মরণ করতে পারলাম না, তবুও সহজেই রাজি হয়ে গেলাম। সেদিন সন্ধ্যায় গাড়িতে যাত্রা করলাম। পথে উল্লেখযোগ্য কিছু ঘটল না, শুধু একটি অত্যন্ত মিশুকে ভদ্রলোকের সঙ্গে আলাপ হল। সেকেন্ড ক্লাস কামরায় আমরা তিনজন ছাড়া আর কেউই ছিল না। এই কথা সেই কথার পর ভদ্রলোক জিজ্ঞেস করলেন, তাহা মশাইদের কদ যাওয়া হচ্ছে? প্রত্যুত্তরে ব্যোমকেশ মধুর হেসে বলল, মশাইয়ের কদ্দূর যাওয়া হবে? পাল্টা প্রশ্নে কিছুক্ষণ বিমূঢ় হয়ে থেকে ভদ্রলোক আমতা আমতা করে বললেন, আমি এই পরের স্টেশনই নামবো। ব্যোমকেশ আগের মতোই মধুর স্বরে বলল, আমরাও তার পরের স্টেশনে নেমে যাব। অহেতুক মিথ্যে বলবার প্রয়োজন ছিল না, কিন্তু ব্যোমকেশের কোনো মতলব আছে বুঝে আমি আর কিছু বললাম না। গাড়ি থামতেই ভদ্রলোক নেমে গেলেন। রাত হয়েছিল, প্ল্যাটফর্মের ভিড়ে তিনি নিমেষের মধ্যে কোথায় যেন মিলিয়ে গেলেন, তাকে আর দেখতে পেলাম না। দু তিনটে স্টেশনের পর জানলার কাঁচ নামিয়ে বাইরে গলা বাড়িয়েছি, হঠাৎ দেখলাম পাশের একটা ইন্টার ক্লাসের কামরার জানলায় মাথা বাইরে করে ভদ্রলোকটি আমাদের গাড়ির দিকে তাকিয়ে আছেন। চোখাচোখি হওয়া মাত্র তিনি বিদ্যুৎ বেগে মাথা টেনে নিলেন। আমি উত্তেজিত ভাবে ব্যোমকেশের দিকে ফিরে বললাম, ও হে। ব্যোমকেশ বলল, জানি জানি ভদ্রলোক পাশের গাড়িতে উঠেছেন, ব্যাপার যতটা তুচ্ছ মনে করেছিলাম দেখছি তা নয়, ভালোই। তারপর প্রায় প্রতি স্টেশনেই জানলা দিয়ে গলা বাড়িয়ে দেখেছি, কিন্তু সে ভদ্রলোকের চুলের টিকি পর্যন্ত দেখতে পাইনি। পরদিন ভোর হতে না হতেই গন্তব্যস্থানে পৌঁছলাম। স্টেশনটি ছোট, সেখান থেকে প্রায় 6-7 মাইল মোটরে যেতে হবে। একখানি দামি মোটর নিয়ে জমিদারের একজন কর্মচারী উপস্থিত ছিলেন, তিনি আমাদের সাদর অভ্যর্থনা করলেন। আমরা মোটরে বসলাম, অতঃপর নির্জন পথ দিয়ে মোটর নিঃশব্দে ছুটে চলল। কর্মচারীটি প্রবীণ এবং বিচক্ষণ। ব্যোমকেশ কৌশলে তাকে দু একটা প্রশ্ন করতেই তিনি বললেন, আমি কিছুই জানি না মশাই, শুধু আপনাদের স্টেশন থেকে নিয়ে যাওয়ার হুকুম পেয়েছিলাম তাই নিয়ে যাচ্ছি। আমরা মুখ তাকাতাকি করলাম, আর কোনো কথাই হলো না।
পরে জমিদার বাড়িতে পৌঁছে দেখলাম সে এক ইলাহি কাণ্ড। মাঠের মাঝখানে যেন ইন্দ্রপুরী বসেছে, প্রকাণ্ড সাবেক পাঁচমহল ইমারত, তাকে ঘিরে প্রায় 30-40 বিঘে জমির ওপর বাগান, হট হাউস, পুকুর, টেনিস কোর্ট, কাছারি বাড়ি, অতিথিশালা, পোস্ট অফিস, আরো কত কি। চারিদিকে লস্কর পেয়াদা, গোমস্তা, সরকার খাতক, প্রজার ভিড় লেগেই রয়েছে। আমাদের মোটর বাড়ির সামনে থামতেই প্রাইভেট সেক্রেটারি নিজে এসে আমাদের সমাদর করে ভেতরে নিয়ে গেলেন। একটা আস্ত মহল আমাদের জন্য নির্দিষ্ট করা হয়েছে। সেক্রেটারি বললেন, আপনারা মুখ হাত ধুয়ে জলযোগ করে নিন, ততক্ষণে কুমার বাহাদুরও আপনাদের সঙ্গে দেখা করবার জন্য তৈরি হয়ে যাবেন। চান সেরে বাইরে বেরোতেই প্রচুর জলখাবার এসে উপস্থিত হল। তার যথারীতি ধ্বংস সাধন করে তৃপ্ত মনে একটি সিগারেট ধরিয়েছি এমন সময় সেক্রেটারি এসে বললেন, কুমার বাহাদুর লাইব্রেরি ঘরে আপনাদের জন্য অপেক্ষা করছেন, আমার সঙ্গে আসুন। আমরা উঠে তাকে অনুসরণ করলাম। রাজকার্যে যাচ্ছি এমন একটি ভাব নিয়ে লাইব্রেরি ঘরে প্রবেশ করলাম। কুমার ত্রিদিবেন্দ্র নারায়ণ নাম থেকে আরম্ভ করে সব বিষয়ে বিরাট আড়ম্বর দেখে মনের মধ্যে কুমার বাহাদুর সম্বন্ধে একটা গুরুগম্ভীর ধারণা জন্মেছিল, কিন্তু তার সামনে উপস্থিত হয়ে সে ভ্রম ঘুচে গেল। দেখলাম আমাদেরই মতো সাধারণ পাঞ্জাবি পরা একটি হাসিমুখ যুবা পুরুষ, ফর্সা সুশ্রী চেহারা, ব্যবহারে তিলমাত্র আড়ম্বর নেই। আমরা যেতেই চেয়ার থেকে উঠে আগেই হাত তুলে নমস্কার করলেন। নমস্কার। পলকের জন্য একটু দ্বিধা করে ব্যোমকেশকে বললেন, আপনি ব্যোমকেশ বাবু? আচ্ছা আসুন। ব্যোমকেশ আমাকে পরিচিত করিয়ে দিয়ে বলল, ইনি আমার বন্ধু, সহকারী এবং ভবিষ্যৎ জীবনী লেখক, তাই ওকে সহজে কাছছাড়া করি না। কুমার ত্রিদিব হেসে বললেন, আশা করি আপনার জীবনী লেখার প্রয়োজন এখনো অনেক দূরে। অজিত বাবু এসেছেন আমি ভারী খুশি হয়েছি, কারণ প্রধানত ওর লেখার ভেতর দিয়েই আপনার নামের সঙ্গে আমাদের পরিচয়। আসুন। উৎফুল্ল হয়ে উঠলাম। অন্যের মুখে নিজের লেখার অযাচিত উল্লেখ যে কত মধুর তা যিনি ছাপার অক্ষরের কারবার করেন তিনিই জানেন। বুঝলাম ধনী জমিদার হলেও লোকটি শিক্ষিত এবং বুদ্ধিমান। লাইব্রেরি ঘরের চারিদিকে চোখ ফিরিয়ে দেখলাম দেওয়াল সংলগ্ন আলমারিগুলি দিশি বিলিতি নানান ধরনের বইয়ে ঠাসা। টেবিলের ওপরেও অনেকগুলো বই ইতস্তত ছড়ানো রয়েছে। লাইব্রেরি ঘরটি যে কেবলমাত্র বাড়ি সাজানোর জন্য নয়, রীতিমতো ব্যবহারের জন্য, তাতে আর কোনো সন্দেহ রইল না। আরো কিছুক্ষণ শিষ্টতা বিনিময়ের পর কুমার বাহাদুর বললেন, এবার কাজের কথা আরম্ভ করা যাক। সেক্রেটারিকে হুকুম দিলেন, শোনো তুমি এখন যেতে পারো, তবে লক্ষ্য রেখো এই ঘরে যেন কেউ না ঢোকে। সেক্রেটারি সন্তর্পণে দরজা বন্ধ করে বেরিয়ে গেল। কুমার ত্রিদিব চেয়ারে ঝুঁকে বসে বললেন, আপনাদের যে কাজের জন্য এত কষ্ট দিয়ে ডেকে আনিয়েছি সে কাজ যেমন গুরুতর তেমনি গোপনীয়, তাই সকল কথা প্রকাশ করে বলবার আগে আপনাদের প্রতিশ্রুতি দিতে হবে যে এ কথা ঘুণাক্ষরেও কোনো তৃতীয় ব্যক্তির কর্ণগোচর হবে না। এত সাবধানতার কারণ এই ব্যাপারের সঙ্গে আমাদের বংশের মর্যাদা জড়ানো রয়েছে। ব্যোমকেশ বলল, দেখুন, প্রতিশ্রুতি দেবার কোনো দরকার আছে বলে মনে করি না। একজন মক্কেলের গুপ্ত কথা অন্য লোককে বলা আমাদের ব্যবসার রীতি নয়। হ্যাঁ, কিন্তু আপনি যখন প্রতিশ্রুতি চান তখন দিতে কোনো বাধাও নেই। কিভাবে প্রতিশ্রুতি দিতে হবে বলুন। তামা তুলসীর দরকার নেই, আপনাদের মুখের কথাই যথেষ্ট। আমি একটু দ্বিধায় পড়লাম। বললাম, গল্প ছলেও কি কোনো কথা প্রকাশ করা যাবে না? না, এ সম্বন্ধে কোনো আলোচনাই চলবে না। হয়তো একটা ভালো গল্পের মশলা হাতছাড়া হয়ে গেল, এই ভেবে মনে মনে দীর্ঘশ্বাস ফেললাম। আপনি নির্ভয়ে বলুন, আমরা কোনো কথা প্রকাশ করব না। কুমার ত্রিদিব কিছুক্ষণ চুপ করে রইলেন, যেন কিভাবে কথাটা আরম্ভ করবেন তাই ভেবে পাচ্ছেন না। তারপর বললেন, আমাদের বংশে যেসব সাবেককালের হীরা জহরত আছে
সে সম্বন্ধে বোধ হয় আপনি কিছু জানেন না? কিছু কিছু জানি। আপনাদের বংশে একটি হীরা আছে যার তুল্য হীরা বাংলাদেশে আর দ্বিতীয়টি নেই, তার নাম সীমন্ত হীরা। আপনি আপনি জানেন? বাহ, তাহলে এই কথাও জানেন বোধ হয় যে গত মাসে কলকাতায় যে রত্ন প্রদর্শনী হয়েছিল তাতে ওই হীরা দেখানো হয়েছিল, আপনি জানেন? হ্যাঁ জানি, কিন্তু দুর্ভাগ্যবশত সেই হীরা চোখে দেখার সুযোগ হয়নি। সে সুযোগ আর কখনো হবে কিনা জানি না। হীরাটা চুরি গেছে। চুরি গেছে? হ্যাঁ, সেই সম্পর্কেই আপনাকে আনিয়েছি। ঘটনাটা শুরু থেকে বলি, শুনুন। আপনি নিশ্চয়ই জানেন আমাদের এই জমিদার বংশ অতি প্রাচীন কাল থেকে চলে আসছে। বারো ভূঁইয়ারও আগে পাঠান বাদশাহদের আমলে আমাদের আদি পূর্বপুরুষ এই জমিদারি অর্জন করেন। সোজা কথায় বলতে গেলে তিনি একজন দুর্দান্ত ডাকাতের সর্দার ছিলেন। নিজের বাহুবলে সম্পত্তি লাভ করে পরে বাদশার কাছ থেকে সনন্দ আদায় করেন। সেই বাদশাহী সনন্দ এখনো আমাদের কাছে বর্তমান আছে। হ্যাঁ, এখন আমাদের অনেক অধঃপতন হয়েছে। চিরস্থায়ী বন্দোবস্তের আগে আমাদের রাজা উপাধি ছিল। এই সীমন্ত হীরা আমাদের আদি পূর্বপুরুষের সময় থেকে পুরুষানুক্রমে এই বংশে চলে আসছে। একটা প্রবাদ আছে যে হীরা যতদিন আমাদের কাছে থাকবে ততদিন বংশের কোনো অনিষ্ট হবে না, কিন্তু হীরা যদি কোনো রকমে হস্তান্তরিত হয় তাহলে এক পুরুষের মধ্যেই বংশলোপ হয়ে যাবে। একটু থেমে কুমার আবার বলতে লাগলেন, জমিদারের জ্যেষ্ঠ পুত্র জমিদারির উত্তরাধিকারী হয়, এই হচ্ছে আমাদের বংশের চিরাচরিত লোকাচার। কনিষ্ঠরা কেবল বাবুয়ান বা ভরণ পোষণ পান। এই সূত্রে দুবছর আগে আমার বাবার মৃত্যুর পর আমি জমিদারি পেয়েছি। আমি বাপের একমাত্র সন্তান। আমার এক কাকা আছেন, তিনি বাবুয়ান স্বরূপ 3,000 টাকা জমিদারি থেকে পেয়ে থাকেন। এ তো গেল গল্পের ভূমিকা। এবার হীরা চুরির ঘটনাটা বলি। রত্ন প্রদর্শনীতে আমার হীরা এক্সিবিট করবার নিমন্ত্রণ যখন এলো তখন আমি নিজে স্পেশাল ট্রেনে করে সেই হীরা কলকাতা নিয়ে গেলাম। কলকাতায় পৌঁছে হীরাখানা প্রদর্শনীর কর্তৃপক্ষের কাছে জমা করে দেবার পর তবে নিশ্চিন্ত হলাম। আপনারা নিশ্চয়ই জানেন এই প্রদর্শনীতে বরোদা, হায়দ্রাবাদ, পাটিয়ালা প্রভৃতি রাজবংশের খানদানি জহরত সব প্রদর্শিত হয়েছিল। প্রদর্শনের কর্তা ছিলেন স্বয়ং গভর্নমেন্ট, সুতরাং সেখান থেকে হীরা চুরি যাবার কোনো ভয় ছিল না। তাছাড়া যে গ্লাস কেসে আমার হীরা রাখা হয়েছিল তার চাবি কেবল আমার কাছেই ছিল। 7 দিন ধরে এক্সিবিশন চলল। 8 দিনের দিন আমার হীরা নিয়ে আমি বাড়ি ফিরে এলাম। বাড়ি ফিরে এসে জানতে পারলাম যে আমার হীরা চুরি গেছে। তার বদলে যা ফিরিয়ে এনেছি তা 200 টাকা দামের মেকি পেস্ট। কুমার চুপ করলেন। ব্যোমকেশ জিজ্ঞেস করল, চুরি ধরা পড়বার পর প্রদর্শনীর কর্তৃপক্ষকে কিংবা পুলিশকে খবর দেননি কেন? খবর দিয়ে কোনো লাভ হতো না ব্যোমকেশ বাবু, কারণ কে চুরি করেছে সেটা চুরি ধরা পড়ার সঙ্গে সঙ্গেই জানতে পেরেছিলাম। ও ব্যোমকেশ তীক্ষ্ণ দৃষ্টিতে কিছুক্ষণ কুমারের মুখের দিকে তাকিয়ে থেকে বলল, তারপর বলে যান। বলে যান। এ কথা কাউকে বলবার নয়, পাছে জানাজানি হয়ে পারিবারিক কলঙ্ক বার হয়ে পড়ে, কাগজে এ নিয়ে লেখালেখি শুরু হয়। এই ভয়ে বাড়ির লোককে পর্যন্ত কথা জানাতে পারিনি। জানি শুধু আমি আর আমার বৃদ্ধ দেওয়ান মশাই। কথাটা আরো খোলসা করে বলা দরকার। আপনাকে একটু আগে বললাম না যে আমার এক কাকা আছেন, তিনি কলকাতায় থাকেন, স্টেট থেকে মাসিক 3,000 টাকা খরচা পান। তার নাম আপনি নিশ্চয়ই শুনেছেন, তিনি বিখ্যাত শিল্পী এবং বৈজ্ঞানিক স্যার দিগীন্দ্র নারায়ণ রায়। তার মতো আশ্চর্য মানুষ খুব কম দেখা যায়। বিলেতে জন্মালে তিনি বোধহয় অদ্বিতীয় মনীষী বলে পরিচিত হতে পারতেন। যেমন অসাধারণ বুদ্ধিমত্তা তেমনই অগাধ পাণ্ডিত্য। গত মহাযুদ্ধের সময় তিনি প্লাস্টার অফ প্যারিস সম্বন্ধে কি একটা তথ্য আবিষ্কার করে ইংরেজ গভর্নমেন্টকে উপহার দিয়েছিলেন আর তার ফলে স্যার উপাধি পান। শিল্পের দিকেও তার কি অসামান্য প্রতিভা
তার পরিচয় সম্ভবত আপনাদের অল্প বিস্তর জানা আছে। প্যারিসের শিল্প প্রদর্শনীতে মহাদেবের পাথরের মূর্তি এক্সিবিট করে তিনি যে সম্মান ও প্রশংসা লাভ করেন তা সবাই জানে। মানে মোটের ওপর এমন বহুমুখী প্রতিভা সচরাচর চোখে পড়ে না। কাকা আমাকে কম স্নেহ করেন না, কিন্তু একটা বিষয়ে তার সঙ্গে আমার মতভেদ হয়েছিল। এই হীরাটা তিনি আমার কাছে চেয়েছিলেন, হীরাটার উপর তার একটা অহেতুক আসক্তি ছিল, তার দামের জন্য নয়, শুধু হীরাটাকেই নিজের কাছে রাখবার জন্য তিনি প্রায় পাগল হয়ে উঠেছিলেন। আমি জিজ্ঞেস করলাম, হীরাটার দাম কত হবে? খুব সম্ভবত 3 পয়সার। টাকা দিয়ে সে জিনিস কেনবার মতো লোক ভারতবর্ষে খুব কমই আছে, তাছাড়া আমরা কখনো তার দাম যাচাই করে দেখিনি। গৃহদেবতার মতোই সেই হীরাটা অমূল্য ছিল। সে যাক, আমার বাবার কাছেও কাকা এই হীরাটা চেয়েছিলেন, কিন্তু বাবা দেননি। তারপর বাবা মারা যাওয়ার পর কাকা আমার কাছে সেটা চাইলেন, বললেন, আমার মা সোহারা চাই না, তুমি শুধু হীরেটা আমাকে দাও। বাবা মৃত্যুকালে আমাকে এই বিষয়ে সাবধান করে দিয়েছিলেন, তাই আমি হাত জোড় করে কাকাকে বললাম, কাকা আপনার যা ইচ্ছে নিন, কিন্তু ওই হীরাটা দিতে পারবো না, বাবার শেষ আদেশ। কাকা আর কিছু বললেন না, কিন্তু বুঝলাম তিনি আমার উপর মর্মান্তিক অসন্তুষ্ট হয়েছেন। এরপর থেকে কাকার সঙ্গে আমার দেখা হয়নি, তবে হ্যাঁ চিঠি আদান প্রদান হয়েছে। যেদিন হীরা নিয়ে কলকাতা থেকে ফিরে এলাম, তার পরদিন কাকার কাছ থেকে একটা চিঠি এলো, ছোট্ট চিঠি, কিন্তু পড়ে মাথা ঘুরে গেল। এই এই দেখুন সেই চিঠি। চাবি দিয়ে সেক্রেটারিয়ের টেবিলের দেরাজ খুলে কুমার বাহাদুর একখানা চিঠি বার করে দিলেন, ছোট ছোট সুছাদ অক্ষরে লেখা বাংলা চিঠি। তাতে লেখা আছে, কল্যাণীয় খোকা, দুঃখিত হও না, তোমরা দিতে চাওনি তাই আমি নিজের হাতে নিলাম। বংশ লোপ হবে বলে যে কুসংস্কার আছে তাতে বিশ্বাস করো না, ওটা আমাদের পূর্বপুরুষদের একটা ফন্দি মাত্র, যাতে জিনিসটা হস্তান্তরিত করতে কেউ সাহস না করে। আশীর্বাদ নিও, এটি তোমার কাকা শ্রী দিগীন্দ্র নারায়ণ রায়। ব্যোমকেশ নিঃশব্দে চিঠি ফেরত দিল। কুমার বলতে লাগলেন, আমি চিঠি পড়েই ছুটলাম তোষাখানায়। লোহার সিন্ধুক খুলে হীরার বাক্স বার করে দেখলাম হীরা ঠিক আছে। দেওয়ান মশাইকে ডাকলাম, তিনি জহরতের একজন ভালো জহুরি, দেখেই বললেন জাল হীরা, কিন্তু চেহারায় কোথাও এতটুকু তফাৎ নেই, একেবারে অবিকল আসল হীরার জোড়া। কুমার দেরাজ খুলে একটি ভেলভেটের বাক্স বার করলেন, ডালা খুলতেই সুপুরির মতো গোলাকার একটা পাথর ঝলমল করে উঠল। কুমার বাহাদুর 2 আঙুলে সেটা তুলে ব্যোমকেশের হাতে দিয়ে বললেন, জহুরি ছাড়া কারুর সাধ্য নেই যে বোঝে এটা জাল হীরা, আসলে 200 টাকার বেশি এর দাম নয়। অনেকক্ষণ ধরে আমরা সেই মূল্যহীন কাঁচ খণ্ডটাকে ঘুরিয়ে ফিরিয়ে দেখলাম, তারপর দীর্ঘশ্বাস ছেড়ে ব্যোমকেশ সেটা ফিরিয়ে দিয়ে বলল, তাহলে আমার কাজ হচ্ছে সেই আসল হীরাটা উদ্ধার করা। স্থির দৃষ্টিতে তার দিকে তাকিয়ে থেকে কুমার বললেন, হ্যাঁ, কেমন করে হীরা চুরি গেল সে নিয়ে মাথা ঘামাবার কোনো দরকার নেই, আমি শুধু আমার হীরাটা ফেরত চাই, যেমন করে হোক, যে উপায় হোক, আমার সীমন্ত হীরা আমাকে ফিরিয়ে এনে দিতেই হবে। খরচের জন্য ভাবনা করবেন না, যত টাকা লাগে, সে যদি 20,000 টাকাও হয় তাও দিতে আমি পিছুপা হব না, এটা জানবেন। শুধু একটা শর্ত, কোন রকমে এ কথা যেন খবরের কাগজে না ওঠে। তো কবে নাগাদ হীরাটা পেলে আপনি খুশি হবেন? হ্যাঁ, কবে নাগাদ
তবে কি আপনি হীরাটা উদ্ধার করতে পারবেন বলে মনে হয়? এ তো অতি তুচ্ছ ব্যাপার। আমি এর চেয়ে ঢের বেশি জটিল রহস্য প্রত্যাশা করেছিলাম। যাই হোক, আজ শনিবার, আগামী শনিবারের মধ্যে আপনার হীরা আপনি ফেরত পেয়ে যাবেন বলে সে উঠে দাঁড়াল। কলকাতায় ফিরে প্রথম দিনটা গোলমালে কেটে গেল। রাতে দুজনের কথা হলো। আমি জিজ্ঞেস করলাম, প্ল্যান অফ ক্যাম্পেইন কিছু ঠিক হলো? না, আগে বাড়িটা দেখে কিছু সংবাদ সংগ্রহ করা যাক, তারপর না হয় প্ল্যান স্থির করা যাবে। হীরেটা কি বাড়িতেই আছে মনে হয়? নিশ্চয়ই। যে জিনিসের মোহে খুড়ো মশাই শেষ বয়সে ভাইপোর সম্পত্তি চুরি করেছেন, সে জিনিস তিনি এক মুহূর্তের জন্য কাছাড়া করবেন না। আমাদের শুধু জানা দরকার কোথায় তিনি সেটা রেখেছেন। আমার বিশ্বাস। তোমার বিশ্বাস? সেটা অনুমান মাত্র। দিগীন্দ্র নারায়ণ খুড়ো মশাইয়ের সঙ্গে মুখোমুখি দেখা না হওয়া পর্যন্ত কিছুই ঠিক করে বলা যায় না। আমি ক্ষণকাল চুপ করে থেকে তারপর বললাম, আচ্ছা ব্যোমকেশ, এই কাজের নৈতিক দিকটা ভেবে দেখেছ কি? কোন কাজের? যে উপায় অবলম্বন করে তুমি হীরেটা উদ্ধার করতে যাচ্ছ। ভেবে দেখেছি। ডাহা নিছক চুরি ধরা পড়লে জেলে যেতে হবে, কিন্তু চুরি মাত্রই নৈতিক অপরাধ নয়, চোরের উপর বাটপাড়ি করা মহাপুণ্য কাজ। তা তো বুঝলাম, কিন্তু দেশের আইন তো সে কথা শুনবে না। সে ভাবনা আমার নয়, আইনের যারা রক্ষক তারা পারেন তো আমায় শাস্তি দিন। পরদিন দুপুরবেলা ব্যোমকেশ একা বেরিয়ে গেল। যখন ফিরল তখন সন্ধে হয়ে গেছে। হাত মুখ ধুয়ে জল খাবার খেতে বসে জিজ্ঞেস করলাম, কাজ কতদূর হলো? ব্যোমকেশ অন্যমনস্ক ভাবে কচুরিতে কামড় দিয়ে বলল, বিশেষ সুবিধে হলো না, বুড়ো একটি হট্টেল ঘুঘু আর তার একটি নেপালি চাকর আছে, যে বেটা চোখ দুটো ঠিক শিকারি বেড়ালের মতো। যাই হোক, একটা সুরাহা হয়েছে, বুড়ো একজন সেক্রেটারি খুঁজছে। দুটো দরখাস্ত করে দিয়ে এসেছি। সব কথা খুলে বলো তো। চায়ে চুমুক দিয়ে বাটি নামিয়ে রেখে ব্যোমকেশ বলল, কুমার বাহাদুর যা বলেছিলেন তা নেহাত মিথ্যে নয়। খুড়ো মশাই অতি পাকা লোক, বাড়িটা নানা রকম বহুমূল্য জিনিসের একটা মিউজিয়াম বললেই হয়। কর্তা একলা থাকেন বটে, কিন্তু চাকরবাকর এবং বিশ্বাসী লোক লস্করের অভাব নেই। প্রথমত বাড়ির কম্পাউন্ডে ঢোকাটাই মুশকিল। ফটকে চারটে দারোয়ান অস্ত্র শস্ত্র নিয়ে বসে আছে, কেউ ঢুকতে গেলেই হাজার রকম প্রশ্ন। পাঁচিল ডিঙিয়ে যে ঢুকবে তারও উপায় নেই, আট হাত উঁচু পাঁচিল, তার উপর ছুঁচলো লোহার শিক বসানো। যাই হোক, কোন রকমে দারোয়ান বাবুদের খুশি করে ফটকের ভেতর যদি ঢুকলে বাড়ির সদর দরজায় নেপালি ভৃত্য উজরে সিং থাপা বাঘের মতো থাবা গেড়ে বসে আছেন। ভালো রকম কৈফিয়ত যদি তুমি না দিতে পারো, বাড়িতে ঢোকবার আশা ওইখানেই শেষ। রাতের ব্যবস্থা আরো চমৎকার, দারোয়ান চৌকিদার তো আছেই, তার উপর চারটে বিলিতি ম্যাস্টিফ কুকুর কম্পাউন্ডের মধ্যে ছাড়া থাকে। সুতরাং রাতে নিরিবিলি গিয়ে যে কার্যোদ্ধার করবে সেই রাস্তাও বন্ধ। তাহলে উপায়? উপায় হয়েছে। বুড়োর একজন সেক্রেটারি চাই, বিজ্ঞাপন দিয়েছে, 150 টাকা মাইনে, বাড়িতেই থাকতে হবে। বিজ্ঞান শাস্ত্রে জ্ঞান থাকা চাই এবং শর্ট হ্যান্ড টাইপিং ইত্যাদি আরো অনেক রকম সদ্গুণ থাকা খুব জরুরি, তাই দুটো দরখাস্ত করে দিয়ে এসেছি। আগামীকাল ইন্টারভিউ দিতে যেতে হবে। দুটো দরখাস্ত কেন? একটা তোমার, একটা আমার, যদি একটা ফসকায় অন্যটা লেগে যাবে। পরদিন অর্থাৎ সোমবার সকালবেলা 8টার সময় আমরা স্যার দিগীন্দ্র নারায়ণের বাড়িতে সেক্রেটারির পদপ্রার্থী হয়ে উপস্থিত হলাম। শহরের দক্ষিণে অভিজাত পল্লীতে তার বাড়ি। দারোয়ানের ভিড় ঠেলে ভেতরে প্রবেশ করতেই দেখলাম আমাদের মতো আরো কয়েকজন চাকরির আশায় হাজির হয়েছে। একটা ঘরের মাঝখানে গিয়ে আমরা বসলাম এবং আর চোখে পরস্পরের মুখের দিকে তাকালাম। ব্যোমকেশ ও আমি যে পরস্পরকে চিনি তার আভাস মাত্র দিলাম না, আগে থেকে সেই রকমই স্থির করা ছিল। বাড়ির কর্তা ভেতরের কোনো এক ঘরে বসে একে একে প্রার্থীদের ডাক পাঠাচ্ছিলেন। মনের মধ্যে উৎকণ্ঠা জেগেছিল, হয়তো আমাদের ডাক পড়বার আগেই অন্য কেউ বহাল হয়ে যাবেন।
কিন্তু দেখা গেল একে একে সকলেই ফিরে এলেন এবং কোনো কথা না বলে শুকনো মুখেই বেরিয়ে গেলেন। শেষ পর্যন্ত বাকি রয়ে গেলাম আমি আর ব্যোমকেশ। বলাই বাহুল্য ব্যোমকেশ নাম পাল্টে দরখাস্ত করেছিল। আমার নতুন নামকরণ হয়েছিল জিতেন্দ্রনাথ এবং ব্যোমকেশের নিখিলেশ। পাশে ভুলে যাই তাই নিজের নামটা মাঝে মাঝেই আবৃত্তি করে নিচ্ছিলাম। এমন সময় চাকর এসে জানালো কর্তা আমাদের দুজনকে একসঙ্গেই তলব করেছেন। খানিকটা অবাক হলাম, ব্যাপার কি, এতক্ষণ তো একে একে ডাক পড়ছিল, এখন আবার একসঙ্গে কেন? যাই হোক, বিনা বাক্য ব্যয় চাকরের পেছন পেছন গিয়ে গৃহস্বামীর সম্মুখীন হলাম। প্রায় আসবাব শূন্য প্রকাণ্ড একখানা ঘরের মাঝখানে বৃহৎ সেক্রেটারিয়ার টেবিল এবং তারই সামনে দরজার দিকে মুখ করে হাত কাটা জামা পরা বিশাল কায় স্যার দিগিন্দ্র বসে আছেন। বুলডগের মুখে কাঁচা পাকা দাড়ি গোঁপ গজালে যেরকম দেখতে লাগে সেই রকম একখানা মুখ। হঠাৎ দেখলে বাপ রে বলে চেঁচিয়ে উঠতে ইচ্ছে হয়। হাঁড়ির মতো মাথা, তার মাঝখানে টাক পড়ে খানিকটা স্থান চকচক করছে। প্রকাণ্ড শরীর এবং প্রকাণ্ড মস্তকের মাঝখানে ঘাড় বলে কোনো পদার্থ নেই। লম্বা লোমশ হাত দুটো বন মানুষের মতোই দৃঢ় এবং ভয়ঙ্কর, কিন্তু তার প্রান্তে আঙুলগুলি ভারতীয় চিত্রকলার মতো সরু ও সুদৃশ্য। একেবারে লতিয়ে না গেলেও পেছন দিকটা ঈষৎ বেঁকে গেছে। চোখ দুটো ছোট এবং সবসময় যেন লড়াই করবার জন্য প্রতিদ্বন্দ্বী খুঁজছে। মোটের উপর আরব্য উপন্যাসে দৈত্যের মতো এই লোকটিকে দেখা মাত্র একটা অহেতুক সম্ভ্রম ও ভীতির সঞ্চার হয়। মনে হয় এর এই কুদর্শন দেহটার মধ্যে ভালো ও মন্দ করবার অফুরন্ত শক্তি রয়েছে। আমরা বিনীতভাবে নমস্কার করে টেবিলের সামনে গিয়ে দাঁড়ালাম। সেই ক্ষুদ্র চোখ দুটি আমার মুখ থেকে ব্যোমকেশের মুখ পর্যন্ত দ্রুত বেগে কয়েকবার যাতায়াত করে ব্যোমকেশের মুখের ওপরেই স্থির হল। তারপর সেই প্রকাণ্ড মুখে এক অদ্ভুত হাসি দেখা দিল। বুলডগ হাসতে পারে কিনা জানি না, কিন্তু পারলে বোধ হয় এইরকমই হাসত। এই হাসি ক্রমে মিলিয়ে গেল এবং একটি গম্ভীর গলা বলে উঠল, উজরে দরজা বন্ধ করো। নেপালি ভৃত্য উজরে সিং দরজার কাছেই দাঁড়িয়েছিল, নিঃশব্দে বাইরে থেকে দরজা বন্ধ করে দিল। কর্তা তখন টেবিলের ওপর থেকে আমাদের দরখাস্ত দুটো তুলে নিয়ে বললেন, কার নাম নিখিলেশ? ব্যোমকেশ বলল, আগে আমার। তুমি নিখিলেশ, তুমি জিতেন্দ্রনাথ, তোমরা দুজনে শলা করে দরখাস্ত করেছ। আগে আমি তো ওকে চিনি না। বটে, চেনো না? দরখাস্ত পড়ে তোমার অন্যরকম মনে হয়েছিল। যাও, তুমি এমএসসি পাস করেছো? আগে হ্যাঁ। কোন ইউনিভার্সিটি থেকে? ক্যালকাটা ইউনিভার্সিটি থেকে। ক্যালকাটা ইউনিভার্সিটি থেকে। কোন সালে পাস করেছো? সভায় দেখলাম বইখানা ইউনিভার্সিটি মুদ্রিত প্রত্যেক বছর পরীক্ষায় পাশ করা ছাত্রদের নামের তালিকা। আমার কপাল ঘেমে উঠল, এই রে, এইবার বুঝি সব ফেসে যায়। ব্যোমকেশ কিন্তু নির্লিপ্ত স্বরে বলল, আগে এই বছর, মাসখানেক আগে রেজাল্ট বেরিয়েছে। হাঁপ ছেড়ে বাঁচলাম, যাক একটা ভাড়া তো কাটলো। এবছরের নামের তালিকা এখনো ছেপে বের হয়নি। কর্তা ব্যর্থ হয়ে বই রেখে দিলেন। তারপর আরো কিছুক্ষণ ব্যোমকেশের উপর কঠোর জেরা চলল, কিন্তু বৃদ্ধ তাকে টলাতে পারলেন না। শর্ট হ্যান্ড পরীক্ষাতেও যখন সে সহজেই উত্তীর্ণ হল তখন কর্তা সন্তুষ্ট হয়ে বললেন, বেশ, তোমাকে দিয়ে আমার কাজ চলতে পারে, তুমি বসো। ব্যোমকেশ বসল। কর্তা খানিকক্ষণ ভুরু কুচকে টেবিলের দিকে তাকিয়ে রইলেন। তারপর হঠাৎ আমার মুখের দিকে তাকিয়ে বললেন, অজিতবাবু। আগে বোমা ফাটার মতো হাসির শব্দে চমকে উঠলাম।
দেখি অদম্য হাসি তোড়ে কর্তার বিশাল দেহ ফেটে পড়বার উপক্রম করছে। অকস্মাৎ এত আনন্দের কি কারণ ঘটল বুঝতে না পেরে ব্যোমকেশের দিকে তাকিয়ে দেখি সে ভর্ৎসনাপূর্ণ দৃষ্টিতে আমার দিকে চেয়ে আছে। তখন বুঝতে পেরে লজ্জায় অনুশোচনায় একেবারে মাটির সঙ্গে মিশে যেতে ইচ্ছে হলো। হায় হায়, মুহূর্তের অসাবধানতায় সব নষ্ট করে ফেললাম। কর্তার হাসি সহজে থামল না। কড়িবর্গা কাঁপিয়ে প্রায় 5 মিনিট ধরে এক টানা চলল। তারপর চোখ মুছে আমার ম্রিয়মান মুখের দিকে তাকিয়ে তিনি বললেন, লজ্জিত হও না, লজ্জিত হও না, আমার কাছে ধরা পড়া তোমাদের পক্ষে কিছু মাত্র লজ্জার কথা নয়, কিন্তু বালক হয়ে তোমরা আমাকে ঠকাবে মনে করেছিলে, এতে আমার ভারি আমোদ বোধ হচ্ছে। আমরা নির্বাক হয়ে রইলাম। কর্তা ব্যোমকেশের দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে বললেন, ব্যোমকেশবাবু, তোমার কাছ থেকে আমি এতটা নির্বুদ্ধিতা প্রত্যাশা করিনি। তুমি ছেলে মানুষ বটে, কিন্তু তোমার করটির গঠন থেকে বুঝতে পারছি তোমার মাথায় কিছু বুদ্ধি আছে। খলির মধ্যে অন্তত 55 আউন্স ব্রেন ম্যাটার রয়েছে। তবে ব্রেন ম্যাটার থাকলেই তো শুধু হয় না, কনভলিউশনের উপর সব নির্ভর করে। কোনু আর চোয়াল, উঁচু মৃদঙ্গ মুখ, বাঁকা নাক, কোটো বুদ্ধি, একগুঁয়ে, ইনটিউশনটা খুব বেশি, রিজনিং পাওয়ার মন্দ, তবে ডেভেলপ নয়, এখনো ম্যাচিওর করেনি। বলছি যে মোটের উপর বুদ্ধির বেশ শৃঙ্খলা আছে, তোমাকে বুদ্ধিমান বলা চলে। আমার মনে হলো যেন জীবন্ত ব্যোমকেশের সব কাটা ছেঁড়া হচ্ছে। তার মস্তিষ্ককে কেটে ছিঁড়ে ওজন করে তার মূল্য নির্ধারণ করা হচ্ছে এবং আমি দাঁড়িয়ে তা দেখছি। সগত চিন্তা পরিত্যাগ করে তিনি বললেন, আমার মাথায় কতখানি মস্তিষ্ক আছে জানো? 60 আউন্স, তোমার চেয়ে 5 আউন্স বেশি। অর্থাৎ বন মানুষে আর সাধারণ মানুষে বুদ্ধির যতখানি তফাত, তোমার সঙ্গে আমার বুদ্ধির তফাত তার চেয়ে অনেকটা বেশি। ব্যোমকেশ নিশ্চল হয়ে বসে রইল, তার মুখে কোনো বিকার দেখা গেল না। কর্তা হো হো করে হেসে উঠলেন, তারপর হঠাৎ গম্ভীর হয়ে বললেন, খোকা তোমাকে পাঠিয়েছে একটা জিনিস চুরি করবার জন্য, কিন্তু তুমি পারবে বলে মনে হয় তোমার? এবারও ব্যোমকেশ কোনো উত্তর দিল না। তার নির্বিকার নীরবতা লক্ষ্য করে কর্তা বললেন, কে ব্যোমকেশ বাবু, একেবারে ঠান্ডা মেরে গেলে যে, বলি এত বড় কাজ একটা হাতে নিয়েছো, পুরুচ্ছে যে ঠাকুর চুরি করতে ঢুকেছ, তা কিরকম মনে হচ্ছে? হ্যাঁ, পারবে চুরি করতে? ব্যোমকেশ শান্ত স্বরে বলল, 7 দিনের মধ্যে কুমার বাহাদুরের জিনিস তাকে ফিরিয়ে দেব, কথা দিয়ে এসেছি। কর্তার ভীষণ মুখ ভীষণতর আকার ধারণ করল, ঘন রোমস ভুরুগুলো কপালের ওপর যেন তাল পাকিয়ে গেল। বটে বটে, তিনি বললেন, তোমার সাহস তো কম নয় দেখছি, কিন্তু কি করে কাজ তুমি হাসিল করবে শুনি? এখনই তো তোমাদের ঘাড় ধরে আমি বাড়ি থেকে বার করে দেব, তারপর কি করবে? আপনার কথা থেকে একটা খবর অন্তত পাওয়া গেল, হীরেটা বাড়িতেই আছে। হ্যাঁ আছে, কিন্তু তুমি পারবে খুঁজে নিতে? তোমার ঘটে সে বুদ্ধি আছে? ব্যোমকেশ কেবল একটু হাসলো, মনে হলো এইবার বুঝি ভয়ঙ্কর একটা কিছু করবে। কর্তার কপালের শিরাগুলো ফুলে উঁচু হয়ে উঠল, দুটি চোখ অন্ধ জিঘাংসায় জলজল করতে লাগলো। হাতের কাছে অস্ত্র শস্ত্র কিছু থাকলে ব্যোমকেশের একটা ক্ষতির সম্ভাবনা ছিল, ভাগ্যক্রমে সেরকম কিছুই ছিল না। তাই সিংহ যেমন করে কেশর নাড়া দেয় অমনি ভাবে মাথা নেড়ে কর্তা বললেন, দেখো ব্যোমকেশ বাবু, তুমি মনে করো তোমার ভারী বুদ্ধি না,
তোমার মতো ডিটেকটিভ দুনিয়াতে আর নেই। বেশ বেশ, তোমাকে তাড়াবো না। এই বাড়ির মধ্যে যাতায়াত করবার অবাধ অধিকার আমি তোমায় দিলাম, যদি পারো খুঁজে বার করো সে জিনিস। সাত দিনের মধ্যে ফিরিয়ে দেবে কথা দিয়েছ না? তোমাকে সাত বছর সময় দিলাম, করো বার করো খুঁজে। And be damned! কর্তা উঠে দাঁড়িয়ে গর্জন ছাড়লেন, উজরে সিং। উজরে সিং তৎক্ষণাৎ উপস্থিত হল। কর্তা আমাদের দিকে আঙুল দেখিয়ে বললেন, এই বাবু দুটিকে চিনে রাখো, আমি বাড়িতে থাকি বা না থাকি এরা এ বাড়িতে যেখানে ইচ্ছে যেতে পারেন, তুমি বাধা দিও না, বুঝলে? যাও। উজরে সিং তার নির্বিকার নেপালি মুখ ও তীর্যক চোখ আমাদের দিকে একবার ফিরিয়ে, জি সাহ জো হুকুম বলে প্রস্থান করল। কর্তা এবার রঘুবংশের কুম্ভদর নামক সিংহের মতো হেসে বললেন, খুঁজি খুঁজি নারী যে পায় তারি, বুঝলে হে ব্যোমকেশ চন্দর? আগে শুধু ব্যোমকেশ, চন্দ্র নেই। না রাখ, কিন্তু বুড়ো হয়ে মরে যাবে তো সেই জিনিস পাবে না, বুঝলে? দিগিন রায় যে জিনিস লুকিয়ে রাখে সেই জিনিস খুঁজে বার করা ওই ব্যোমকেশ বক্সির কর্ম নয়। ভালো কথা, আমার লোহার সিন্ধুক ইত্যাদির চাবি যখন দরকার হবে তুমি চেয়ে নিও, তাতে অবশ্যই অনেক দামি জিনিস আছে, কিন্তু তোমার উপর আমার অবিশ্বাস নেই। আমি এখন আমার স্টুডিওতে চললাম, আমাকে আজ আর বিরক্ত করো না। হ্যাঁ, আর একটা বিষয় তোমাদের সাবধান করে দিই, আমার বাড়িময় অনেক বহুমূল্য ছবি আর প্লাস্টারের মূর্তি জড়ানো আছে, হীরে খোঁজার আগ্রহে সেগুলো যদি কোনো রকমে ভেঙে নষ্ট করো তাহলে সেই দণ্ডে কান ধরে বাড়ি থেকে বার করে দেব, যে সুযোগ দিলাম সেটাও হারাবে। এইরকম মিষ্টি ভাবে আমাদের সম্ভাষণ করে স্যার দিগিন্দ্র ঘর থেকে বেরিয়ে গেলেন। সানডে সাসপেন্স শুধুমাত্র মির্চি 98.3 তে। গল্পের পরবর্তী অংশ ব্রেকের পর। সানডে সাসপেন্স শুধুমাত্র মির্চি 98.3 তে। শুনছেন শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের ব্যোমকেশ কাহিনী সীমন্ত হীরা। কুমার ত্রিদিবেন্দ্র নারায়ণ রায় তাঁর চুরি যাওয়া সীমন্ত হীরা খুঁজে বার করার দায়িত্ব ব্যোমকেশকে দিলেন। কুমার বাহাদুর এও জানালেন যে তাঁর দৃঢ় বিশ্বাস হীরাটা তাঁর কাকা স্যার দিগিন্দ্র নারায়ণ রায় নিয়েছেন। ব্যোমকেশ ও অজিত ছদ্মবেশ ধরে স্যার দিগিন্দ্রের বাড়ি গেলেও তাদের ধরা পড়ে যেতে দেরি হয় না। সব জেনেও স্যার দিগিন্দ্র নারায়ণ ব্যোমকেশকে তাঁর বাড়িতে হীরা অনুসন্ধানের জন্য সম্মতি দেন। ব্যোমকেশ এই কাজে সম্পূর্ণ ব্যর্থ হবে এই কথা ঘোষণা করে তিনি ঘর থেকে বেরিয়ে যান। তারপর দুজনে কিছুক্ষণ মুখোমুখি বসে রইলাম। বুড়োর সঙ্গে সংঘর্ষে ব্যোমকেশও ভেতরে ভেতরে বেশ কাবু হয়েছিল, তাই ফ্যাকাশে গোছের একটু হেসে বলল, চলো বাসায় ফেরা যাক, আজ আর কিচ্ছু হবে না। অন্যকে ঠকাতে গিয়ে নিজেই ঠকে অপদস্থ হওয়ার মতো লজ্জা অল্পই আছে, তাই পরাজয় ও লাঞ্ছনার গ্লানি নীরবে বয়ে বাড়ি পৌঁছলাম। দুপেয়ালা করে চা গলা দিয়ে নামার পর কতকটা চাঙ্গা হয়ে বললাম, আমার বোকামিতেই তো সব মাটি হলো। বোকামি অবশ্য তোমার হয়েছে, কিন্তু তার জন্য ক্ষতি খুব একটা হয়নি, বুড়ো আগে থেকেই সব জানতো। আরে তোমার মনে আছে ট্রেনের সেই ভদ্রলোকটি যিনি পরের স্টেশনে নেমে যাবেন বলে পাশের গাড়িতে গিয়ে উঠেছিলেন? তিনি এরই গুপ্তচর, বুড়ো আমাদের নারী নক্ষত্র সব জানে। বুড়োর ওই মারাত্মক দুর্বলতাটুকু ছিল বলেই রক্ষে, নইলে হয়তো হাল ছেড়ে দিতে হতো। আমি সোজা হয়ে বসে বললাম, কিরকম তোমার কি এখনো আশা আছে নাকি? বিলক্ষণ আশা আছে বই কি, তবে বুড়ো যদি সত্যি ঘাড় ধরে বের করে দিত তাহলে কি হতো বলা যায় না।
যাই হোক, বুড়োর একটা দুর্বলতার সন্ধান যখন পাওয়া গেছে তখন ওই থেকেই কার্যসিদ্ধি করতে হবে, বুঝলে? কোন দুর্বলতার সন্ধান পেলে শুনি? আমি তো বাবা কোথাও এতটুকু ছিদ্র খুঁজে পেলাম না, একেবারে নিরেট নিভাঁজ, লোহার মতো শক্ত। কিন্তু ছিদ্র আছে, বেশ বড় রকম ছিদ্র, এবং সেই ছিদ্র পথেই আমরা বাড়িতে ঢুকে পড়েছি। কি জানি কেন বড় বড় লোকের মধ্যে এই দুর্বলতা সবচেয়ে বেশি দেখা যায়। যার যত বেশি বুদ্ধি, বুদ্ধির অহংকার তার চতুর্গুণ, ফলে বুদ্ধি থেকেও কোনো লাভ হয় না। হেয়ালিতে কথা বলছো, একটু পরিষ্কার করে বলো না বাবা। বুড়োর প্রধান দুর্বলতা হচ্ছে বুদ্ধির অহংকার। সেটা গোড়াতে বুঝে নিয়েছিলাম বলেই সেই অহংকারে ঘা দিয়ে কাজ হাসিল করে নিয়েছি। বাড়িতে যখন ঢুকতে পেরেছি তখন তো আটানা কাজ হয়েই গেছে, এখন বাকি শুধু হীরেটা খুঁজে বার করা। তুমি কি আবার ওর বাড়িতে মাথা গলাবে নাকি? আলবাত গলাবো, বলো কি, এত বড় সুযোগ ছেড়ে দেবো নাকি? এবার গেলে না ওই বেটা উজরে সিং পেটের মধ্যে কুকরি পুরে দেবে। যা হয় করো, আমি আর এর মধ্যে নেই। তা কি হয়, আরে তোমাকেও চাই অজিত, এক যাত্রায় পৃথক ফল কি ভালো। পরদিন একটু সকাল সকাল স্যার দিগিন্দ্রের বাড়ি গিয়ে উপস্থিত হলাম। বিনা টিকিটে রেলে চড়তে গেলে মনের অবস্থা যেরকম হয় সেই রকম ভয়ে ভয়ে বাড়ির সামনে এসে দাঁড়ালাম, কিন্তু দারোয়ানরা কেউই বাধা দিল না। উজরে সিং আজ আমাদের দেখেও যেন দেখতে পেল না। বাড়িতে প্রবেশ করে বোমকেশ একটা বেয়ারাকে জিজ্ঞেস করে জানতে পারল যে গৃহস্বামী স্টুডিওতে আছেন। তারপর আমাদের রত্ন অনুসন্ধান আরম্ভ হল। এত বড় বাড়ির মধ্যে সুপুরির সাইজের একটা জিনিস খুঁজে বার করার দুঃসাহস এক বোমকেশেরই থাকতে পারে, অন্য কেউ হলে কোন কালে নিরুৎসাহ হয়ে হাল ছেড়ে দিত। খড়ের গাদার মধ্যে থেকে ছুঁচ খুঁজে বার করাও বোধহয় এর থেকে সহজ। প্রথমত মূল্যবান জিনিসপত্র লোক যেখানে রাখে, অর্থাৎ আলমারি কি সিন্ধু, সেখানে খোঁজা বৃথা। বুড়ো অত্যন্ত ধূর্ত, সে জিনিস সেখানে রাখবে না। তবে কোথায় রেখেছে? এডগার অ্যালেন পোর একটা গল্প বহুদিন আগে পড়েছিলাম মনে পড়ল, তাতেও এমনই কি একটা দলিল খোঁজবার ব্যাপার ছিল। গল্পের শেষে নিতান্ত প্রকাশ্য একটি জায়গা থেকেই সেই দলিল খুঁজে পাওয়া গেল। বোমকেশ কিন্তু অলস, কল্পনায় সময় কাটাবার লোক নয়, সে রীতিমতো খানা তল্লাশ শুরু করল। দেওয়ালে টোকা মেরে কোথাও ফাঁপা আছে কিনা পরীক্ষা করে দেখতে লাগল। বড় বড় বইয়ের আলমারি খুলে প্রত্যেকটা বই নামিয়ে পরীক্ষা করল। স্যার দিগিন্দ্রের বাড়িখানা ছবি ও মূর্তির একটা কলা ভবন বললেই হয়। ঘরে ঘরে নানান রকম সুন্দর ছবি ও মূর্তি প্লাস্টার কাস্ট করে সাজানো রয়েছে, অন্য আসবাব খুবই কম। সুতরাং মোটামুটি অনুসন্ধান শেষ করতে দু ঘন্টার বেশি সময় লাগল না। সর্বত্র বিফল হয়ে অবশেষে আমরা গৃহস্বামীর স্টুডিও ঘরে গিয়ে আনা দিলাম। দরজায় টোকা মারতেই ভেতর থেকে গম্ভীর গর্জন এল, এসো। ঘরটা বেশ বড়, তার একদিকের সমস্ত দেয়াল জুড়ে লম্বা একটা টেবিল চলে গেছে। টেবিলের উপর নানান চেহারার বৈজ্ঞানিক যন্ত্রপাতি সাজানো রয়েছে। আমরা প্রবেশ করতেই স্যার দিগিন্দ্র হুঙ্কার দিয়ে হেসে উঠলেন, বললেন, কি হে বোমকেশ বাবু, পরশমানিক পেলে? তোমাদের কবি লিখেছেন না, খ্যাপা খুঁজে খুঁজে ফেরে পরশ পাথর? তোমার দশা তো সেই খ্যাপার মতো হবে দেখছি, শেষ পর্যন্ত মাথায় যে তোমার বৃহৎ জটা গজিয়ে যাবে। আপনার লোহার সিন্ধুকটা একবার দেখবো ভাবছি। বেশ তো, দেখবে তো। না না, নাও চাবি নাও, আমিও তোমার সঙ্গে গিয়ে তোমাকে সাহায্য করতে পারতাম, কিন্তু এই প্লাস্টার কাজটা ঢালাই করতে একটু সময় লাগবে। যাও অজিত বাবু তোমাকে সাহায্য করতে পারবেন, আর যদি দরকার হয়। উজরে সিং, ওটা আপনি কি করছেন? আমার তৈরি নটরাজ মূর্তির নাম শুনুনি, এটা তারই একটা ছোট প্লাস্টার কাস্ট তৈরি করছি, আর একটা আমার টেবিলের উপর রাখা আছে, দেখে থাকবে।
কাগজ চাপা হিসেবে জিনিসটা মন্দ নয়, কি বলো? মনে পড়ল স্যার দিগিন্দ্রের বসবার ঘরের টেবিলের উপর একটি অত্যন্ত সুন্দর ছোট নটরাজ মহাদেবের মূর্তি দেখেছিলাম। ওটা তখনই আমার দৃষ্টি আকর্ষণ করেছিল। কিন্তু ওটাই যে স্যার দিগিন্দ্রের নির্মিত বিখ্যাত মূর্তির মিনিয়েচার সেটা তখন বুঝতে পারিনি। আমি বিস্মিত হয়ে বললাম, ওই মূর্তিটাই আপনার প্যারিসে এক্সিবিট করিয়েছিলেন? আসল মূর্তিটা পাথরে গড়া, সেটা এখনো প্যারিসে লুভে আছে। ঘর থেকে বেরিয়ে এলাম। লোকটা সর্বমুখী অসামান্যতা আমাকে অভিভূত করে ফেলছিল। তাই ব্যোমকেশ যখন সিন্ধুক খুলে তন্ন তন্ন করে দেখতে লাগলো, আমি চুপ করে দাঁড়িয়ে রইলাম। এত বড় একটা প্রতিভার সঙ্গে যুদ্ধ করে জয়ের আশা কোথায়? অনুসন্ধান শেষ করে ব্যোমকেশ নিঃশ্বাস ছেড়ে বলল, না কিছুই নেই, চলো বাইরের ঘরে একটু বসা যাক। বসবার ঘরে ফিরে এসে দেখলাম স্যার দিগিন্দ্র ইতিমধ্যে এসে বসেছেন এবং তার মুখের মতোই একটি মোটা চুরুট দাঁতে চাপিয়ে ধূমপান করছেন। আমরা বসলে তিনি ব্যোমকেশের দিকে আড় চোখে চেয়ে বললেন, পেলে না তো? আচ্ছা কুছ পরোয়া নেই, একটু জিরিয়ে নাও, তারপর নয় আবার খুঁজো। ব্যোমকেশ নিঃশব্দে চাবির গোছা ফেরত দিল, সেটা পকেটে ফেলে আমার দিকে তাকিয়ে স্যার দিগিন্দ্র বললেন, ওহে অজিত বাবু, তুমি না গল্প টল্প লিখে থাকো, সুতরাং একজন বড় দরের আর্টিস্ট, বলো দেখি এই পুতুলটা কেমন? বলে সেই নটরাজ মূর্তিটি আমার হাতে দিলেন। 6 ইঞ্চি লম্বা এবং 3 ইঞ্চি চওড়া মূর্তিটি, কিন্তু এইটুকু পরিসরের মধ্যে কি অপূর্ব শিল্প প্রতিভাই না প্রকাশ পেয়েছে! নটরাজের প্রলয়ঙ্কর নৃত্যোন্মাদনা যেন ওই ক্ষুদ্র মূর্তির প্রতি অঙ্গ থেকে বেরিয়ে আসছে। কিছুক্ষণ মুগ্ধভাবে নিরীক্ষণ করবার পর আপনি মুখ থেকে বেরিয়ে এলো, চমৎকার, এর তুলনা নেই। ব্যোমকেশ নিস্পৃহভাবে জিজ্ঞেস করল, এটাও কি আপনি নিজে মোল্ড করেছেন? এক রাশ ধোঁয়া ছেড়ে স্যার দিগিন্দ্র বললেন, আমি ছাড়া কে করবে বলো? ব্যোমকেশ মূর্তিটা আমার হাত থেকে নিয়ে নেড়ে ছেড়ে দেখতে লাগলো। এই জিনিস বাজারে পাওয়া যায় না বোধহয়? না কেন বলো দেখে, পাওয়া গেলে কিনতে নাকি? বোধহয় কিনতাম। আচ্ছা আপনি এইরকম প্লাস্টার কাস্ট তৈরি করিয়ে বাজারে বিক্রি করেন না কেন? আমার বিশ্বাস এতে পয়সা আছে। পয়সা যদি কখনো অভাব হয় তখন দেখা যাবে, আপাতত জিনিসটাকে বিক্রি করে আমি খেলো করতে চাই না। এখন তাহলে উঠি, আবার ও বেলা আসবো, বলে মূর্তিটা ঠক করে টেবিলের উপর রাখলো। স্যার দিগিন্দ্র চমকে উঠে বললেন, এই আরে তুমি তো আচ্ছা বেকুবে, এখনই এটা ভাঙছিলে আর কি। তারপর বাঘের মতো ব্যোমকেশের দিকে তাকিয়ে রুদ্ধ গর্জনে বললেন, তোমাদের একবার সাবধান করে দিয়েছি, আবার বলছি, আমার কোনো ছবি বা মূর্তি যদি ভেঙেছো তাহলে তোমাদের সঙ্গে সঙ্গে বাড়ি থেকে বার করে দেবো, ঢুকতে দেবো না, বুঝেছো? ব্যোমকেশ অনুতপ্ত ভাবে মার্জনা চাইলে তিনি ঠান্ডা হয়ে বললেন, দেখো এইসব সুকুমার কলার অযত্ন আমি একেবারে দেখতে পারি না, যা হোক ওবেলা তাহলে আবার আসছো, বেশ কথা, উদ্যোগিনাং পুরুষ সিংহ, এবার বাড়ির কোন দিকটা খুঁজে মনস্থ করেছ? বাগান কুপিয়ে যদি দেখতে চাও তারও বন্দোবস্ত করে রাখতে পারি। বিদ্রুপ বান বেবাক হজম করে আমরা বেরিয়ে এলাম। রাস্তায় পড়ে ব্যোমকেশ বলল, চলো, এতক্ষণে ইম্পিরিয়াল লাইব্রেরিটা নিশ্চয়ই খুলে গেছে, একবার ওদিকটা ঘুরে যাওয়া যাক, একটু দরকার আছে। ইম্পিরিয়াল লাইব্রেরিতে গিয়ে ব্যোমকেশ বিলিতি বিশ্বকোষে প্লাস্টার কাস্টিং এর অংশটা খুব মন দিয়ে পড়ল, তারপর বই ফিরিয়ে দিয়ে বেরিয়ে এলো। লক্ষ্য করলাম কোনো কারণে সে বেশ একটু উত্তেজিত হয়েছে। বাড়ি পৌঁছে আমি জিজ্ঞেস করলাম, কি হে প্লাস্টার কাস্টিং সম্বন্ধে এত কৌতূহল কেন? ব্যোমকেশ বলল, তুমি তো জানোই সকল বিষয়ে কৌতূহল আমার একটা দুর্বলতা। তা তো জানি, কিন্তু কি দেখলে?
দেখলাম প্লাস্টার কাস্টিং খুব সহজ, যে কেউ করতে পারে। খানিকটা প্লাস্টার অফ প্যারিস জলে গুলে যখন সেটা দইয়ের মতো ঘন হয়ে আসবে, তখন মাটির বা মোমের ছাঁচের মধ্যে আস্তে আস্তে ঢেলে দাও। মিনিট দশেকের মধ্যেই সেটা জমে শক্ত হয়ে যাবে, তখন ছাঁচ থেকে বার করে নিলেই হয়ে গেল। ওর মধ্যে শক্ত যা কিছু সেটা হলো ওই ছাঁচটা তৈরি করা। এই তো, এর জন্য এত দুর্ভাবনা কেন? দুর্ভাবনা নেই। ছাঁচে প্লাস্টার অফ প্যারিস ঢালবার সময় যদি একটা সুপুরি কি ওই জাতীয় কোনো শক্ত জিনিস সেই সঙ্গে ঢেলে দেওয়া যায়, তাহলে সেটা মূর্তির মধ্যেই রয়ে যাবে। অর্থাৎ অর্থাৎ চলো। বিকেলে আবার স্যার দিগিন্দ্রের বাড়িতে গেলাম। এবারও তন্নতন্ন করে বাড়িখানা খোঁজা হলো, কিন্তু কোনোই ফল হলো না। স্যার দিগিন্দ্র মাঝে মাঝে এসে আমাদের ব্যঙ্গ বিদ্রুপ করে যেতে লাগলেন। অবশেষে যখন ক্লান্ত হয়ে আমরা বসবার ঘরে এসে বসলাম, তখন তিনি আমাদের ভারী পরিশ্রম হয়েছে বলে চা ও জল খাবার খাওয়ালেন। আমার ভারী লজ্জা করতে লাগলো, কিন্তু ব্যোমকেশ একেবারে বেহায়া। সে অম্লান ভাবে সমস্ত জল খাবার খেতে খেতে অমায়িক ভাবে স্যার দিগিন্দ্রের সঙ্গে গল্প করতে লাগল। স্যার দিগিন্দ্র জিজ্ঞাসা করলেন, আর কতদিন চালাবে? এখনো আস মিটল না। আজ বুধবার তো, এখনো তো দুদিন সময় আছে। স্যার দিগিন্দ্র অট্টহাসি করতে লাগলেন। ব্যোমকেশ ভ্রুক্ষেপ না করে টেবিলের ওপর থেকে নটরাজের পুতুলটা তুলে নিয়ে জিজ্ঞেস করল, এটা কতদিন হলো তৈরি করেছেন? ভুরু কুচকে স্যার দিগিন্দ্র চিন্তা করে বললেন, দিন 15-20 হবে। কেন না এমনি? আচ্ছা আজ উঠি, কাল আবার আসবো। নমস্কার। বাড়ি ফিরতেই চাকর পুটিরাম একখানা খাম বার করে ব্যোমকেশের হাতে দিল। একজন তকমা পড়া চাপরাশি দিয়ে গেছেন। খামের ভেতর শুধু একটি ভিজিটিং কার্ড। তার এক পিঠে ছাপার অক্ষরে লেখা আছে কুমার ত্রিদিবেন্দ্র নারায়ণ রায়। অন্য পিঠে পেন্সিল দিয়ে লেখা, এইমাত্র কলকাতা পৌঁছালাম, গ্র্যান্ড হোটেলে আছি। কত দূর? ব্যোমকেশ কার্ডখানা টেবিলের এক পাশে রেখে দিয়ে আরাম কেদারায় বসে পড়ল। কড়িকাঠের দিকে চোখ তুলে চুপ করে রইল। কুমার বাহাদুর হঠাৎ এসে পড়ায় সে মনে মনে খুশি হয়নি বুঝলাম। প্রশ্ন করতে সে বলল, এক পক্ষের উৎকণ্ঠা অনেক সময় অন্য পক্ষে সঞ্চারিত হয়। কুমার বাহাদুরের আসার ফলে বুড়ো যদি ভয় পেয়ে মতলব বদলায়, তাহলেই কিন্তু সব মাটি। আবার নতুন করে কাজ আরম্ভ করতে হবে। সমস্ত সন্ধ্যেটা সে একভাবে আরাম কেদারায় পড়ে রইল। রাতে আমরা দুজনে একই ঘরে দুটি পাশাপাশি খাটে শুতাম। বিছানায় শুয়ে অনেকক্ষণ গল্প চলত। আজ কিন্তু ব্যোমকেশ একটি কথাও বলল না। আমি কিছুক্ষণ একতরফা কথা বলে শেষে ঘুমিয়ে পড়লাম। ঘুমিয়ে স্বপ্ন দেখলাম যে আমি, ব্যোমকেশ ও স্যার দিগিন্দ্র হীরের মার্বেল দিয়ে গুলি খেলছে। মার্বেলগুলি সমস্ত ব্যোমকেশ জিতে নিয়েছে এবং স্যার দিগিন্দ্র মাটিতে পা ছড়িয়ে বসে চোখ রোগড়ে রোগড়ে কাঁদছেন। এমন সময় চমকে ঘুম ভেঙে গেল। চোখ খুলে দেখলাম ব্যোমকেশ অন্ধকারে আমার খাটের পাশে বসে আছে। আমার নিঃশ্বাসের শব্দে বোধহয় বুঝতে পারলো যে আমি জেগে উঠেছি। বলল, দেখো, আমার দৃঢ় বিশ্বাস হীরেটা বসবার ঘরে টেবিলের উপর কোনোখানে আছে। রাত্রি কটা? 2:30। তুমি একটা জিনিস লক্ষ্য করেছো? বুড়ো বসবার ঘরে ঢুকেই প্রথমে টেবিলের দিকে তাকায়। আমি পাশ ফিরে শুয়ে বললাম, তাকাক, তুমি এখন চোখ বুঝে শুয়ে পড়ো তো। ব্যোমকেশ নিজের মনেই বলতে লাগলো, টেবিলের দিকে তাকায় কেন? নিশ্চয় দেরাজের মধ্যে? না, যদি থাকে তো টেবিলের উপরেই আছে। কি কি জিনিস আছে টেবিলের উপর? হাতির দাঁতের দোয়ার দান, টাইম পিস খড়ি, গন্ধের শিশি, কতগুলো বই, ব্লটিং প্যাড, সিগারের বাক্স, পিন কুশন, নটরাজ, কালির দোয়াত। শুনতে শুনতে আবার ঘুমিয়ে পড়লাম। রাতে যতবার ঘুম ভাঙিল, অনুভব করলাম ব্যোমকেশ অন্ধকারে ঘর ময় পায়াচারি করে বেড়াচ্ছে।
সকালে ব্যোমকেশ কুমার ত্রিদিবেন্দ্র নারায়ণকে একখানা চিঠি লিখে ডাকে পাঠিয়ে দিল। সংক্ষেপে জানালো যে চিন্তার কোনো কারণ নেই, শনিবার কোনো সময় দেখা হবে। তারপর আবার দুজনে বেরিয়ে গেলাম। ব্যোমকেশের মুখ দেখে বুঝলাম সারা রাত জেগে মনে মনে কোনো একটা ফোন দিয়ে এঁটেছে। স্যার দিগিন্দ্র আজ বসবার ঘরেই ছিলেন, আমাদের দেখে সাড়ম্বরে সম্ভাষণ করলেন। এই যে মানিক জোর, এসো এসো এসো। তারপর আজ যে ভারী সকাল সকাল। ওরে কে আছিস? বাবুদের চা দিয়ে যা। এই দেখো তো ব্যোমকেশ বাবু কাজ বড় শুকনো শুকনো দেখছি, দুশ্চিন্তায় রাতে ঘুম হয়নি বুঝি। ব্যোমকেশ টেবিল থেকে নটরাজের মূর্তিটি হাতে নিয়ে আস্তে আস্তে বলল, এই পুতুলটিকে আমি ভালোবেসে ফেলেছি। কাল সারা রাত এর কথা ভেবে ভেবেই আমি ঘুমোতে পারিনি। পুরো এক মিনিট দুজনে পরস্পরের চোখের দিকে এক দৃষ্টে তাকিয়ে রইল। দুই প্রতিদ্বন্দ্বীর মধ্যে নিঃশব্দে মনে মনে কি যুদ্ধ হলো বলতে পারি না। এক মিনিট পরে স্যার দিগিন্দ্র সকৌতুকে হেসে উঠলেন, বললেন, ব্যোমকেশ তোমার মনের কথা আমি বুঝেছি, অত সহজে তুমি এই বুড়োকে ঠকাতে পারবে না। ওটার জন্য রাত্রে তোমার ঘুম হয়নি বলছিলে না? বেশ বেশ, তোমাকে ওটা দান করে দিলাম। ব্যোমকেশের হতবুদ্ধি মুখের দিকে ব্যঙ্গপূর্ণ কটাক্ষ করে বললেন, কেমন হলো? তো মূর্তিটা কিন্তু দামি জিনিস, ভেঙে ওটাকে নষ্ট করো না। মুহূর্ত মধ্যে নিজেকে সামলিয়ে নিয়ে ব্যোমকেশ বলল, না না ধন্যবাদ, বলে মূর্তিটি রুমালে মুড়ে পকেটে পড়ল। তারপর যথারীতি ব্যর্থ অনুসন্ধান করে বেলা দশটা নাগাদ বাড়ি ফিরলাম। চেয়ারে বসে পড়ে ব্যোমকেশ দীর্ঘশ্বাস ফেলে বলল, না ঠকে গেলাম। কি ব্যাপার বলো তো, আমি তো তোমাদের কথাবার্তা ভাবভঙ্গি কিছুই বুঝতে পারলাম না। পকেট থেকে পুতুলটা বার করে ব্যোমকেশ বলল, নানা কারণে আমার স্থির বিশ্বাস হয়েছিল যে এই নটরাজের ভেতরেই হীরেটা আছে। ভেবে দেখো, এমন সুন্দর লুকোবার জায়গা আর হতে পারে কি? হীরেটা চোখের সামনে টেবিলের উপর রয়েছে, অথচ কেউ দেখতে পাচ্ছে না। পুতুলটা স্যার দিগিন্দ্র নিজে ছাঁচে ঢালাই করেছেন, সুতরাং প্লাস্টারের সঙ্গে সঙ্গে হীরেটা ছাঁচের মধ্যে ঢেলে দেওয়া কিছুমাত্র শক্ত কাজ নয়। তাতে স্যার দিগিন্দ্রের মনস্কামনা সম্পূর্ণ সিদ্ধ হয়, অর্থাৎ যে হীরেটার প্রতি তার এত ভালোবাসা সেটা সবসময় কাছে কাছে থাকে, অথচ কারুর সন্দেহ হয় না। যেদিক থেকেই দেখো, সমস্ত যুক্তি অনুমান ওই পুতুলটার দিকেই কিন্তু নির্দেশ করছে। তাই আমার নিঃসংশয় ধারণা হয়েছিল যে হীরেটা আর কোথাও থাকতে পারে না। আমি তো আজ ঠিক করেই বেরিয়েছিলাম যে পুতুলটা চুরি করব, কিন্তু বুড়োর কাছে ঠকে গেলাম। শুধু তাই নয়, বুড়ো আমার মনের ভাব বুঝে বিদ্রুপ করে পুতুলটা আমায় দান করে দিল। কাটা ঘায়ে নুনে ছিটে দিতে বুড়ো এক নম্বর। মোটের ওপর আমার থিওরিটাই ভেস্তে গেল, এখন আবার গোড়া থেকে শুরু করতে হবে। কিন্তু সময়ও তো আর নেই, মাঝে তো মাত্র একদিন। পুতুলটা নিচে পেন্সিল দিয়ে ক্ষুদ্র অক্ষরে নিজের নামের অর্ধক্ষর লিখতে লিখতে ব্যোমকেশ বলল, মাত্র একদিন, মাত্র একদিন। বোধহয় প্রতিজ্ঞা রক্ষা হলো না অজিত। এদিকে কুমার বাহাদুর এসে হানা দিয়ে বসে আছেন। না, বুড়ো সব দিক দিয়েই হাস্যাস্পদ করে দিল আমায়। লাভের মধ্যে দেখছি কেবল এই পুতুলটা। মুখের একটা ভঙ্গি করে ব্যোমকেশ মূর্তিটা টেবিলের উপর রেখে দিল, তারপর বুকে ঘাড় গুঁজে নীরবে বসে রইল। বিকেলে নিয়ম মতো স্যার দিগিন্দ্রের বাড়ি গেলাম, শুনলাম কর্তা এই মাত্র বেরিয়ে গেছেন। ব্যোমকেশ তখন নতুন পথ ধরল, আমাকে সরে যেতে ইঙ্গিত করে উজরে সিং থাপার সঙ্গে ভাব জমানোর চেষ্টা করল। আমি একা একা বাগানে বেড়াতে লাগলাম, আর মাঝে মাঝেই চোখে পড়ল ব্যোমকেশ উজরে সিং বারান্দার দুই টুলে বসে অমায়িক ভাবে আলাপ করছে।
ব্যোমকেশ ইচ্ছে করলে খুব সহজে মানুষের মন ও বিশ্বাস জয় করতে পারত, কিন্তু উজরে সিং থাপার পাহাড়ি হৃদয়ে গলিয়ে তার পেট থেকে কথা বার করতে পারবে কি না এ বিষয়ে আমার মনে সন্দেহ ছিল। ঘন্টা দুই পর আবার যখন দুজনে পথে বেরোলাম, তখন ব্যোমকেশ বলল, কিচ্ছু হলো না, এই উজরে সিং লোকটি হয় নীরের বোকা নয় আমার চেয়ে বুদ্ধিমান। বাড়িতে ফিরে এলে চাকর খবর দিল যে একটি লোক দেখা করতে এসেছিল, আমাদের জন্য আধ ঘন্টা অপেক্ষা করে চলে গেছে। ব্যোমকেশ ক্লান্ত ভাবে বলল, কুমার বাহাদুরের পেয়াদা। এই ব্যর্থ ঘোরাঘুরি ও অন্বেষণে আমি পরিশ্রান্ত হয়ে পড়েছিলাম। বললাম, আর কেন ব্যোমকেশ, ছেড়ে দাও না, এ যাত্রা কিছু হলো না, কুমার সাহেবকেও জবাব দিয়ে দাও, নিচে তাকে সংশয়ের মধ্যে রেখে কোনো লাভ নেই। টেবিলের সামনে বসে নটরাজ মূর্তিটি উল্টে পাল্টে দেখতে দেখতে ম্রিয়মান কণ্ঠে ব্যোমকেশ বলল, দেখি কালকের দিনটা এখনো হাতে আছে, যদি কাল সমস্ত দিনে কিছু না করতে পারি। তার মুখের কথা শেষ হল না, চোখ তুলে দেখি তার মুখ উত্তেজনায় লাল হয়ে উঠেছে। সে নিষ্পলক বিস্ফারিত দৃষ্টিতে নটরাজ মূর্তিটার দিকে তাকিয়ে আছে। বিস্মিত হয়ে জিজ্ঞেস করলাম, আরে কি হলো? ব্যোমকেশ কাঁপা হাতে মূর্তিটা আমার চোখের সামনে তুলে ধরল। অজিত, দেখো 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 নেই। আরে মনে আছে আজ সকালে পেন্সিল দিয়ে পুতুলটার নিচে একটা ব অক্ষর লিখেছিলাম, আরে আমি আমার নাম লিখছিলাম, সেই অক্ষরটা নেই। দেখলাম সত্যি অক্ষরটা নেই, কিন্তু সেজন্য এত বিচলিত হওয়ার কি আছে, পেন্সিলের লেখা মুছে তো যেতেই পারে। ব্যোমকেশ বলল, বুঝতে পারছো না, তুমি বুঝতে পারছো না। বাবা, বুড়ো কি ধাপ্পাটাই দিয়েছিল, হ্যাঁ একেবারে উল্লুক বানিয়ে ছেড়ে দিয়েছিল। যাই হোক, বাঘেরও ঘোগ আছে। পুটিরাম, পুটিরাম! বৃদ্ধ পুটিরাম এলে ব্যোমকেশ তাকে জিজ্ঞেস করল, যে লোকটি আজ এসেছিল তাকে কোথায় বসিয়েছিলে? আগে এই ঘরে। তুমি সবসময় এই ঘরে ছিলে? আগে হ্যাঁ, তবে মাঝে এক গ্লাস জল চাইলেন তাই। আচ্ছা আচ্ছা, যাও। আচ্ছা বাবু। ব্যোমকেশ কিছুক্ষণ নিঃশব্দে বসে হাসতে লাগল। তারপর উঠে পাশের ঘরে যেতে যেতে বলল, তুমি শুনে হয়তো আশ্চর্য হবে, হীরেটা আজ সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত এই টেবিলের উপরই রাখা ছিল। আমি অবাক হয়ে তাকিয়ে রইলাম, বলি কি, হঠাৎ মাথাটা তা খারাপ হয়ে গেল নাকি? পাশের ঘর থেকে ব্যোমকেশকে ফোন করতে শুনলাম। হ্যালো, কুমার ত্রিদিবেন্দ্র? হ্যাঁ হ্যাঁ, আমি ব্যোমকেশ, কাল বেলা 10টার মধ্যে পাবেন, আপনার স্পেশাল ট্রেন যেন ঠিক থাকে, বাবা মাত্র রওনা হবেন, না এখানে থাকা বোধ হয় নিরাপদ হবে না। আচ্ছা আচ্ছা, ও সব কথা পরে হবে, শুনুন ভুলবেন না, 10:30টার মধ্যে কলকাতা ছাড়া চাই। না না না, আপনাকে কিছু করতে হবে না, স্পেশাল ট্রেনের বন্দোবস্ত আমি করে রাখবো, কাউকে কিচ্ছু বলবেন না, কাউকে কিচ্ছু বলবেন না, ঠিক আছে? না, আপনার সেক্রেটারি কেউ নয়, কাউকে না। আচ্ছা, নমস্কার। তারপর হ্যাট কোট পরে বোধ করি স্পেশাল ট্রেনের বন্দোবস্ত করতে বেরিয়ে গেল। বেরিয়ে যেতে যেতে বলল, এই অজিত, ফিরতে রাত হবে, তুমি শুয়ে পড়ো। রাত্রে ব্যোমকেশ কখন ফিরল জানতে পারিনি। সকাল 8:30টার সময় যথারীতি দুজনে বেরোলাম। বেরোবার সময় দেখলাম নটরাজ মূর্তিটি যথাস্থানে নেই। সেদিকে ব্যোমকেশের দৃষ্টি আকর্ষণ করতে সে বলল, আছে আছে আছে, সেটাকে সরিয়ে রেখেছি। স্যার দিগিন্দ্র তার বসবার ঘরেই ছিলেন, আমাদের দেখে বললেন, হ্যাঁ তোমাদের দৈনিক আক্রমণ আমার গা সওয়া হয়ে গেছে, এমনকি যতক্ষণ তোমরা আসনি কেমন যেন একটু ফাঁকা ফাঁকা লাগছিল। ব্যোমকেশ বিনীত ভাবে বলল, আপনার উপর অনেক জুলুম করেছি কিন্তু আর করব না, এই কথাটাই আজ জানাতে এলাম, জয় পরাজয় এক পক্ষের আছেই,
সেজন্য দুঃখ করাটা বোকামো। কাল থেকে আর আমাদের এখানে দেখতে পাবেন না। আপনি অবশ্য জানেন যে আপনার ভাইপো এখানে গ্র্যান্ড হোটেলে এসে আছেন। তাকে কাল একরকম জানিয়েই দিয়েছি যে তার এখানে থেকে আর কোনো লাভ নেই। আজ তাকে শেষ জবাব দিয়ে যাব। স্যার দিগেন্দ্র কিছুক্ষণ ভোরু কুচকে ব্যোমকেশকে নিরীক্ষণ করলেন। ক্রমে তার মুখে সেই বুলডগ হাসি ফুটে উঠল। তিনি বললেন, তোমার সুবুদ্ধি হয়েছে, খুশি হলাম। খোকাকে বলো বৃথা চেষ্টা করে যেন সময় নষ্ট না করে। আচ্ছা বলবো। টেবিলের উপর আরেকটি নটরাজ মূর্তি রাখা রয়েছে, সেটা তুলে নিয়ে ব্যোমকেশ বলল, এই যে আরেকটা তৈরি করেছেন দেখছি, আপনার উপহারটি আমি কিন্তু যত্ন করে রেখেছি, শুধু সৌন্দর্যের জন্য নয়, আপনার স্মৃতিচিহ্ন হিসেবেও আমার কাছে তার দাম অনেক। কিন্তু যদি কখনো ভুল করে ভেঙে যায় আর একটা পাবো কি? বেশ, যদি ভেঙে যায় আর একটা পাবে নিশ্চয়ই। আমার বাড়িতে ঢুকে তোমার শিল্পকলার প্রতি অনুরাগ জন্মেছে, এটা তো কম লাভ নয়। গভীর বিনয় সহকারে ব্যোমকেশ বলল, আগে হ্যাঁ, এতদিন আমার মনের ওদিকটা একেবারে পর্দা ঢাকা ছিল, কিন্তু এই কদিন আপনার সংসর্গে এসে ললিত কলার রস পেতে আরম্ভ করেছি। বুঝেছি, আমি বুঝেছি ওর মধ্যে কি অমূল্য রত্ন লুকোনো আছে। ওই ছবিখানাও আমার বড় ভালো লাগে। ওই যে ওইটা, ওটা কি আপনারই আঁকা? স্যার দিগিন্দ্রের পেছনের দেওয়ালে একটা সুন্দর নিসর্গ দৃশ্যের ছবি টাঙানো রয়েছে। ব্যোমকেশের আঙুলের নির্দেশ সেটির দিকেই। মুহূর্তের জন্য স্যার দিগিন্দ্র ঘাড় ফেরালেন। সেই ক্ষণিক অবকাশে ব্যোমকেশ এক অদ্ভুত হাতের কসরত দেখাল। টিকটিকি যেমন করে শিকার ধরে, তেমনি ভাবে তার একটা হাত টেবিলের উপর থেকে নটরাজ মূর্তিটি তুলে নিয়ে পকেটে পড়ল, এবং অন্য হাতটা সঙ্গে সঙ্গে আর একটি নটরাজ মূর্তি তার জায়গায় বসিয়ে দিল। স্যার দিগিন্দ্র যখন আবার আমাদের দিকে তাকালেন, তখন ব্যোমকেশ আগের মতোই মুগ্ধভাবে দেওয়ালের ছবিটির দিকে চেয়ে রয়েছে। আমার বুকের ভেতরটা এমন অসম্ভব রকম ধড়ফড় করতে লাগল যে স্যার দিগিন্দ্র যখন সহজ কণ্ঠেই বললেন, হ্যাঁ ওটা আমারই আঁকা, তখন কথাগুলো আমার কানে অত্যন্ত অস্পষ্ট ও দূর থেকে আসছে বলে মনে হল। ভাগ্যে সে সময় তিনি আমার মুখের দিকে তাকাননি, না হলে ব্যোমকেশের হাতের কসরত হয়তো আমার মুখের উদ্বেগেই ধরা পড়ে যেত। ব্যোমকেশ ধীরে সুস্থে উঠে বলল, আচ্ছা এখন তাহলে আসি, আপনার সংসর্গে এসে আমার লাভই হয়েছে, এই কথা আমি কখনো ভুলবো না, আশা করি আপনিও আমাদের ভুলতে পারবেন না। যদি কখনো দরকার হয় মনে রাখবেন আমি একজন সত্যান্বেষী, সত্যের অনুসন্ধান করাই আমার পেশা। চলো অজিত। আচ্ছা চললুম তবে, নমস্কার। দরজার কাছে পৌঁছে একবার ফিরে দেখলাম স্যার দিগিন্দ্র ভরু কুচকে আমাদের দিকে চেয়ে আছেন, যেন ব্যোমকেশের কথার কোনো একটা অতি গূঢ় ইঙ্গিত বুঝি বুঝি করেও বুঝতে পারছেন না। বাড়ির বাইরে আসতেই একটা খালি ট্যাক্সি পাওয়া গেল, তাতে চড়ে বসে ব্যোমকেশ হুকুম দিল, এই গ্র্যান্ড হোটেল, চলো চলো চলো। আমি তার হাত চেপে ধরে বললাম, ব্যোমকেশ এসব কি কাণ্ড, কি আশ্চর্য, এখনো বুঝতে পারছো না? আমি যে অনুমানটা করেছিলাম হিরেটা নটরাজের মধ্যে আছে তা ঠিকই আন্দাজ করেছিলাম। বুড়ো বুঝতে পেরে আমাকে ধোকা দেওয়ার জন্য পুতুলটা আমাকে দিয়ে দিয়েছিল, তারপর আর একটা ঠিক ওই রকম মূর্তি তৈরি করে কাল সন্ধেবেলা গিয়ে আসলটার সঙ্গে বদল করে এনেছিল। যদি এই অস্পষ্ট ব অক্ষরটি লেখা না থাকতো তাহলে আমি জানতেও পারতাম না। বলে পুতুলটা উল্টে দেখাল, দেখলাম পেন্সিলে লেখা অক্ষরটি পরিষ্কার। আমি রুদ্ধশ্বাসে বললাম, তুমি ঠিক জানো হিরেটা ওর মধ্যেই আছে?
ঠিক জানি, কোনো সন্দেহ নেই। কিন্তু যদি না থাকে তাহলে বুঝবো পৃথিবীতে সত্য বলে কোনো জিনিস নেই, শাস্ত্রের অনুমান খণ্ডটা একেবারে মিথ্যে। গ্র্যান্ড হোটেলে কুমার ত্রিদিবেন্দ্র একটি আস্ত সুইট ভাড়া করেছিলেন। আমরা তার বসবার ঘরে পদার্পণ করতেই তিনি দু হাত বাড়িয়ে ছুটে এলেন। কি 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 হলো ব্যোমকেশ বাবু, একটু বলুন। ব্যোমকেশ নিঃশব্দে নটরাজ মূর্তিটি টেবিলের উপর রেখে তার দিকে আঙুল নির্দেশ করে দেখালো। হতবুদ্ধি ভাবে কুমার বাহাদুর বললেন, এটা তো দেখছি কাকা নটরাজ, কিন্তু কিন্তু আমার সীমন্ত হীরা ওর মধ্যেই আছে। ওর মধ্যে? হ্যাঁ, ওরই মধ্যে। কিন্তু আপনার যাবার বন্দোবস্ত সব ঠিক আছে তো? 10:30 সময় আপনার স্পেশাল ছাড়বে। কুমার বাহাদুর অস্থির হয়ে বললেন, আহা, কিন্তু আমি তো কিছুই বুঝতে পারছি না, ওর মধ্যে আমার সীমন্ত হীরা আছে, কি কথা বলছেন আপনি? বিশ্বাস হচ্ছে না? বেশ, পরীক্ষা করে দেখুন। একটা পাথরের পেপার ওয়েট তুলে নিয়ে ব্যোমকেশ মূর্তিটার উপর সজোরে আঘাত করতেই সেটা বহু খণ্ডে চূর্ণ হয়ে গেল। এই নিন আপনার সীমন্ত হীরা, বলে ব্যোমকেশ হীরেটা তুলে ধরল। তার গায়ে তখনও প্লাস্টার লেগে রয়েছে, কিন্তু বুঝতে কোনো অসুবিধে হচ্ছে না যেটা সত্যিই হীরে। কুমার বাহাদুর ব্যোমকেশের হাত থেকে হীরেটা প্রায় কেড়ে নিলেন। কিছুক্ষণ এক দৃষ্টিতে তার দিকে তাকিয়ে থেকে তারপর মহা উল্লাসে বলে উঠলেন, হ্যাঁ হ্যাঁ, এই তো আমার সীমন্ত হীরা, এই যে এই যে ভেতর থেকে নীল আলো ঠিকরে বেরোচ্ছে। ব্যোমকেশ বাবু, আপনাকে কি বলে যে কৃতজ্ঞতা জানাবো আমি? কিচ্ছু বলতে হবে না, কিচ্ছু না, আপাতত যত তাড়াতাড়ি পারেন বেরিয়ে পড়ুন। খুড়ো মশাই যদি ইতিমধ্যে জানতে পারেন তাহলে আবার হীরা হারাতে কতক্ষণ? না 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 না, আমি এক্ষুনি বেরোচ্ছি, কিন্তু আপনার আপনার সে পরে হবে, সে পরে হবে, নিরাপদে বাড়ি পৌঁছে তারপর সেটার ব্যবস্থা করবেন, যান। কুমার বাহাদুরকে স্টেশনে রওনা করে দিয়ে আমরা বাড়ি ফিরলাম। আরাম কেদার রায় হাত পা ছড়িয়ে দিয়ে ব্যোমকেশ পরম সার্থকতার হাসি হেসে বলল, আমি শুধু ভাবছি বুড়ো যখন জানতে পারবে তখন কি করবে। দিন কয়েক পরে কুমার বাহাদুরের কাছ থেকে একখানি ইনশোর করা খাম এলো, চিঠির সঙ্গে একটা চেক পেন দিয়ে আটা। চেকে অঙ্কের হিসেবটা দেখে চোখ ঝলসে গেল। চিঠিটি এইরকম, প্রিয় ব্যোমকেশ বাবু, আমার চিরন্তন কৃতজ্ঞতার চিহ্ন স্বরূপ যেটা পাঠালাম, জানি আপনার প্রতিভার তা যোগ্য নয়, তবু আশা করি আপনার অপছন্দ হবে না, ভবিষ্যতে আপনার সঙ্গে দেখা করার প্রত্যাশায় রইলাম। এবার যখন কলকাতা যাব আপনার মুখে সমস্ত বিবরণ শুনব। অজিতবাবুকেও আমার ধন্যবাদ জানাবেন, তিনি সাহিত্যিক, সুতরাং টাকার কথা তুলে তার সাধনার অমর্যাদা করতে চাই না। হায় রে পোড়া কপালে সাহিত্যিক! কিন্তু যদি তিনি নাম ধাম বদল করে এই হীরা হরণের গল্পটা লিখতে চান তাহলে আমার কোনো আপত্তি নেই, জানবেন, শ্রদ্ধা ও নমস্কার গ্রহণ করবেন। ইতি আপনার প্রতিভা মুগ্ধ শ্রী ত্রিদিবেন্দ্র নারায়ণ রায়। শুনছিলেন সীমন্ত হীরা, রচনা শরদিন্দু বন্দ্যোপাধ্যায়, গল্প পাঠে ও অজিতের চরিত্রে দীপ, গল্পের সূত্রধার এবং ব্যোমকেশের ভূমিকায় মীর, স্যার দিগীন্দ্র নারায়ণ রায়ের ভূমিকায় জগন্নাথ বসু, কুমার ত্রিদিবেন্দ্র নারায়ণ রায়ের ভূমিকায় সোমক, সেক্রেটারি ও পুটিরাম অগ্নি, ট্রেনের ভদ্রলোক অমর্ত, প্রবীণ কর্মচারীর ভূমিকায় পুষ্পল, শব্দগ্রহণ আবহ সঙ্গীত ও স্পেশাল এফেক্টসে রিচার্ড, পর্ব পরিচালনায় রাইট ব্রাদার্স থেকে অনির্বাণ ও অভিষেক, বিশেষ সহযোগিতায় সোমক ও অগ্নি, সমগ্র পরিকল্পনা ও পরিচালনায় ইন্দ্রাণী। মির্চি 98.3 এর তরফ থেকে আন্তরিক ধন্যবাদ শ্রী প্রবীর চক্রবর্তীকে আমাদের এই উদ্যোগে আমাদের পাশে থাকার জন্য।
আগামী সপ্তাহে ঠিক এই সময় আরো একটি রোমাঞ্চকর গল্প নিয়ে হাজির হবে সানডে সাসপেন্স।